তো অন করো। শাড়ি পিন করছি, না আমি তো অডিও ভিডিও সবই তো অফ করে রেখেছি। না অন অন করেছে, দেখা যাচ্ছে। মিউট করেছি তো, অডিওটাও তো মিউট। হ্যাঁ আবার কি হলো? অর্চনা রাম কাড়াবে। আচ্ছা আচ্ছা, ইউটিউব আমাদের লাইভ হওয়া শুরু হয়ে গেছে, লাইভ স্ট্রিমিং। টেন চলছে? ফর্টি থেকে টাইম ছিল আমাদের, এখন সবটাই ওখানে কিন্তু লাইভ দেখা যাচ্ছে। হ্যাঁ হুম, মিতার ভয়েসটা শোনালোই না, কি করছে মিতা? সবুজ কলিদি জয়েন করলেন না এখনো? কটা টাইম দিয়েছিলি? উনি বলেছেন একটু দেরিতে জয়েন করবেন, নেটের প্রবলেম আছে তো, বেশিক্ষণ থাকে না তো, উনি একটু মাঝামাঝি সময় জয়েন করবেন। রহমান আবার চলে গেলেন, স্যার চলে গেলেন আবার। আর কে জয়েন করলো? কেউ করেনি আমাদের কলিগরা এখনো। হয়ে গেছে, খাওয়াও। কে খাচ্ছে মিতা? খাওয়া খাই করছে এখন। ভিডিওটা এমনই অন করেছে, কিছুই দেখা যাচ্ছে না মিতাকে। হাত দেখা যাচ্ছে, সিলিং দেখা যাচ্ছে। চাঁদ আর পাকা দেখা যাচ্ছে।
হ্যাঁ দেখা দিচ্ছে নেট টুট। শিবানী শিবানী জয়েন করেছে। মধুশ্রী আত্মপ্রিয়ানন্দ জিকে কিছু টাইম বলা হয়েছে? আচ্ছা, গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং। একেপি স্যারকে দেখতে পাচ্ছি না তো, কই তো আসেননি তো? প্রেসিডেন্ট স্যার এসেছেন, প্রেসিডেন্ট স্যার। ও প্রেসিডেন্ট স্যার, আচ্ছা আচ্ছা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমাদের ডক্টর সবুজ পলি সেনে এসে গেছে। এই আমি মহারাষ্ট্রে কালকে একটা মেল করেছি, আর আজকে সকালেও আরেকবার একটা মেল করেছি। সবুজকুলি থেকে একবার মর্নিং জানিয়েছিস? হ্যাঁ গুড মর্নিং সবুজকুলি দি, আমাদের প্রণাম নেবেন। হ্যাঁ মিউট হয়ে রয়েছে, মিউট হয়ে রয়েছে রে। আনমিউট করার কথাটা একবার বলে নে, কি করে কি করতে হবে একবার খালেক কে বল। বা তুই এলো রে, দিদি সবুজ কলিতে আপনার মিউট বাটনটাকে আনমিউট করতে হবে, মিউটেড হয়ে আছে। লালটা মাইক্রো মাইক্রোফোনের যে বাটনটা সেটাকে একবার চেক করলে আনমিউট হয়ে যাবে। হয়েছে ডিসকানেক্টেড হয়ে গেল। ওটা মনে হচ্ছে প্রিন্সিপাল স্যার এসে গেছেন। হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার। কিন্তু সবুজ কলিদের এই আনমিউট মিউটটা এখনো তো ক্লিয়ার হলো না খালে, একবার দেখে নাও। আনন্দজি জয়েন করে দিয়ে আমরা শুরু করব। ম্যাডাম জয়েন করেছেন? সবুজ কলিতে জয়েন করেছেন? ডিসকানেক্টেড হয়ে গেলেন দেখলাম, এখনো হয়তো করেননি। ঠিক আছে, ওনার তো আরেকটু পরের দিকে দেখা যাক।
মহারাজ আসলে আমরা শুরু করে দিতে পারি, শুরু করে দেবো। হ্যাঁ স্যার, উনি ডিসকানেক্টেড হয়ে গেছেন স্যার। ও, আমাকে দেখতে পাচ্ছেন? আর 5 মিনিট আছে কিন্তু মধুশ্রী, ঠিক আছে আমরা সবাই রেডি আছি। না কিন্তু আত্মজ্ঞানন্দ জি কে আপনি জয়েন করলেন না? হ্যাঁ, ওনার তো আসলে একে থেকে আজকে সকালে ফোন করেছিলে, ওনার সাথে ফোনে যোগাযোগের কোনো উপায় নেই, তো আমি কালকে একটা মেইল করেছি, আবার আজকে সকালেও মেইল করেছি, ওনাকে প্রণাম জানিয়ে গুড মর্নিং জানিয়ে। গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং, গুড মর্নিং। মিতাজি আরেকটু দূরে যাও, তোমার মুখটা আসছে না। আর একটু দূরে যাব? হ্যাঁ, একটু মুখটা আসছে না ঠিক মতো। এবার ঠিক আছে? এবার ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। হেডফোন নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, হেডফোন নিয়েছি। আর ওই দূরত্বটাই ঠিক করে করতে পারছিলাম না, কত উঁচুতে দেবো নিচুতে দেবো। ঠিক আছে, এবার একদম ঠিক আছে তো? হুম হ্যাঁ হ্যাঁ, আমারটা ঠিক আছে তো? হুম হুম, একদম। চৈতালি দি, তুমি কি একটা একেপি স্যারকে ফোন করতে পারবে? আমার কাছে ফোন টোন কিচ্ছু নিয়ে বসিনি, আমি সব ও ঘরে পাঠিয়ে দিয়েছি। আর ওনাকে করেও কোনো লাভ হবে না, কারণ উনি তো ফোন ধরবেন না, তবে টাইমলি আসবেন তো মনে হয়। আশিস বাবু কি জয়েন করেছেন আমাদের এখানে? না, এখনো করেননি না? দু মিনিট বাকি আছে, আমরা 11টা বাজলে শুরু করে দেবো কি? ওনারই তো প্রথমে কি নোট অ্যাড্রেস তখন বলবে। হ্যাঁ, প্রথম ইনাগুরাল পাঠটা হতে থাকুক। গুড মর্নিং,
নমস্কার, গুড মর্নিং মহারাজ, স্বামী আত্মপ্রিয় নন্দজী, প্রো চ্যান্সেলর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ডিন ইউনিভার্সিটি বেলুড় মঠ, অনারেবল রিসোর্স পার্সন ডক্টর সবুজ কলি সেন, ফর্মার প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি অ্যান্ড রিলিজন, বিশ্বভারতী শান্তিনিকেতন, অনারেবল রিসোর্স পার্সন ডক্টর এম মতিউর রহমান, প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিলোসফি অ্যান্ড ডিরেক্টর সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন হিউম্যানিটিজ University of Dhaka, Bangladesh, Honorable President Sir of our College Governing Body, Dr. Sudipto Rai, our respected Vice Principal Sir, Dr. Ramesh Kaur, distinguished guests, revered teachers from universities and colleges, respected research scholars, esteemed colleagues, and dear students, a warm welcome to all of you to the One Day International Webinar entitled Vedantic Talks of Swami Vivekananda and Rabindranath Tagore, collaboratively organized by the Department of Philosophy and IQAC, Bidhan Chandra College, Rishra, Hubli. By now, we are all familiar with the norms of webinars. We request esteemed participants to kindly keep yourselves muted, switch off your video mode, and restrain from pressing the present now button. It is only for the organizers. We request you to keep your queries and observations in the chat box of the Google Meet and comment box of the YouTube link. Your queries will be taken up at the end of this technical session. At the onset, it is time for invocation. May I request my colleague, Professor Nita Chatterjee, to present the Mangala Charan. शृण्वन्तु विषे अमृतस्य पुत्र आये धामानि दिव्यानितस्तु वेदाहवेतं पुरुषं महान्त्वं आदित्य वरणं तमसः परस्तात् तमेव विदित्वा तिमृतु मेति नानः पन्था विद्यते अयनायो नानः पन्था विद्यते अयनायो नानः पन्था विद्यते अयनायो. The chief patron of today's webinar is Honorable President Sir of our College Governing Body, Dr. Sudipto Rai. He is the President of the Governing Body of Srirampur Girls College, Srirampur, Hubli. Dr. Roy is the Honorable Member of the Legislative Assembly of West Bengal, Srirampur Constituency. He has received the prestigious Dr. Bidhan Chandra Roy National Award in the year 2017 for his lifetime achievement as a medical practitioner. He is the former President of the Medical Council of India. He was also the member of the Ethical Committee of the Council. He was a member of the Standing Committee of the Health Department of West Bengal Government. He is a valued advisor of many medical journals and magazines, a guardian figure for the college, an accomplished physician by profession, a dedicated social activist, a philanthropist. Dr. Sudipto Rai is an accommodation at heart who infuses, encourages an academic ambience in our college. Under his able leadership, the college has successfully faced the first cycle of the assessment of NAC in the year 2016. May I now invite our Honorable President Sir to kindly present the inaugural speech. Pranam Maharaj. Sir, we request you to kindly unmute yourself. President Sir, we request you to kindly unmute yourself. Can you hear me now? Yes, sir, you're audible. Thank you.
Thank you, Dr. Madhusree. I am really happy that the Department of Philosophy, Vidhan College, Rizhra, West Bengal, in collaboration with IQAC, is organizing this international webinar on Vedantic thoughts of Swami Vivekananda and Rabindranath Tagore. I am glad that Swami Atupriyananda ji, Vice Chancellor, Ramakrishna Mission, Vivekananda Education and Research Institute, Belur Math, will deliver the keynote address. Professor Motihur Rahman, Director, Center for Advanced Research on Humanities, University of Dhaka, will be the chairperson. I am also happy that Dr. Sobuj Kholi Sen, who needs no introduction, former professor of philosophy, Vishwabharati University, will speak on the subject. I thank our vice principal, Dr. Ramesh Kaur, who is organizing international seminar in different subjects since lockdown from the month of March. My special thanks to Dr. Chaitali Ghosh, Dr. Madhusree Chatterjee, Dr. Unmesh Mondol, Dr. Abdul Khalek, and other behind the screen organizing this very important webinar, which is order of the day. Vidhanchandra College, as you know, is in Rizhra, the district of Hooghly, has become a landmark of education in our state of West Bengal. After we took over as president and the members of the governing body in 2011, a lot of development and changes has occurred. Ambience of the college on the bank of river Hooghly is very attractive. Faculty members of different departments are serious to teach students who are mostly from middle class and lower middle class society. Besides, we have a beautiful playground and gym for building health of the students. Let us coming to the subject, Vedanta. Vedanta is the end of Vedas. According to Swamiji, Vedanta philosophy should be made practical so that difference between life and religion should disappear. The gap must be bridged. One minute. Swamiji inspired us to worship the living God. He said, our reality is God and expression of God is service. Swamiji said, Shibo Gane Jibo Seva. Kobi Guru was deeply inspired by Vedanta philosophy and its concept of man and nature and the presence of Brahma in every humanity. Kobi said, Pajun Pujun Sadhu Naradona Sumastu Thak Pore Rudra Dar Revalar Kone Kano Achishore. In the current scenario of COVID-19 pandemic in the world, this philosophy guides us to serve millions of sick patients worldwide and to stand by in solidarity with doctors, nurses, health workers, police personnel, and COVID warriors to fight against these menace. When we started learning medicine, our teacher used to advise us
hide the disease, but love your patients. With these few words, I declare this webinar open. Thanking you all. Thank you, President Sir. You have set the stage for our webinar. I may now invite our Vice Principal Sir, Dr. Ramesh Kaur, who inspires, motivates, guides us, and stands by all his colleagues and dear students at the hour of need. May I welcome our Vice Principal Sir, Dr. Ramesh Kaur, to present the welcome address. Thank you, Madam. Good morning, everyone. Respected President of the Governing Body, Dr. Sudipto Roy. Respected, distinguished, resource person, honorable dignitaries, dear colleague, research scholars, beloved organizing committee convener, joint conveners, and affectionate students. It is really a great pleasure and privilege to be present in the international webinar organized by the Department of Philosophy in collaboration with IQAC. Being the head of the institute, I must congratulate the students and teachers of the Department of Philosophy, especially Professor Madhusree Chatterjee, as she has taken initiative to organize the international webinar. First of all, I, on behalf of institute, must welcome the respected, distinguished research person, Professor Swami Atmukhyananda Ji Maharaj, Pranam Maharaj, the former Vice Chancellor and existing Pro Chancellor of Ramakrishna Mission Vivekananda Educational and Research Institute, Belur Math, Howrah. Dr. M. Matiur Rahman, Professor, Department of Philosophy, Director, Center for Advanced Research in Humanities, University of Dhaka, Bangladesh. Dr. Sabuj Kali Sen, former professor, Department of Philosophy, Vishwabharati University, Shantiniketan. I would be immensely grateful as they have responded our invitation despite their busy schedule. I convey my best wishes and sincere gratitude to all governing body members for their moral support to organize the international webinar. I do hope that our participants would reap a sound harvest from the day's discussion. I firmly believe that the day's discussion will be interesting and interactive one. The survey of the day's speech and reciprocal discussion, I do hope, would further illumine the minds of the teachers and taught. I wish a warm success of the day's webinar. Once again, thanking you all. Namaskar. Thank you, sir. Today is a very auspicious day. On this very day, 11 September in the year 1893, Swami Vivekananda represented India and Hinduism in the Parliament of World Religions at Chicago. We remain grateful to Swami Atmukhyananda Maharaj for advising us to schedule our seminar on this day to commemorate the historical event and pay our tribute to Swami Vivekananda. May I now request my senior colleague and co-convener of today's webinar, Professor Choitali Ghosh, to kindly introduce Maharaj. Thank you, Madhusree. Pranam Maharaj. Swami Atmapriyananda is the Pro-Chancellor of Ramakrishna Mission, Vivekananda Educational and Research Institute, deemed to be university at Belur Math. He served as the founder vice chancellor of this university for more than 15 years. Swami Atmapriyananda ji received his MSc in physics and PhD in theoretical physics from the University of Madras in 1975 for his work in elementary particle theory, and has a number of research publications in reputed international journals.
He was a lecturer in Loyola College, Chennai from 1975 to 1978. He joined the Ramakrishna Order of Monks in 1978, inspired by Ramakrishna Vivekananda ideology. He was posted in Ramakrishna Mission Vidya Mandir of Belur Math, where he taught physics for nearly 25 years, besides serving as vice principal and principal for 19 years. He assumed charge as pro chancellor with effect from 4th August 2020. As a monk and educationist, he has shown interest in various subjects such as Swami Vivekananda's educational vision, Ramakrishna Vivekananda thought in the context of present challenges, etc. He has a large number of publications to his credit in the journals of Ramakrishna Order. 3 books are already ready for publication. Swami Atmapriyananda participates on invitation in various religious and educational seminars, symposia, conference, workshop in India and abroad. He also takes regular classes on Bhagavad Gita, Upanishad, and synthesis of modern science and Vedanta. On the global front, he is a member representing Hinduism on several organizations working peace and harmony. Thank you, Chaitali ji. We may now invite Revered Maharaj ji to deliver the keynote address of today's webinar. Over to you, sir. The keynote address will be delivered by Swami Atmapriyananda Maharaj ji. Has he left the meeting? Dr. Thale, is he there in the meeting? ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ओम शांति 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 मे द सुप्रीम बीइंग प्रोटेक्ट द टीचर एंड द टॉट बाय रिवीलिंग टू देम द रियल नेचर ऑफ नॉलेज मे द सुप्रीम बीइंग प्रोटेक्ट द टीचर एंड द टॉट बाय रिवीलिंग टू देम द एप्लीकेशन ऑफ दैट नॉलेज मे द नॉलेज अक्वायर्ड by the teacher and the taught be effective and illuminative. May there be no disharmony between the teacher and the taught. Om, peace, peace, peace. Om Namah Shri Yadirajaya Vivekananda Suraye Satchit Sukha Swaroopaya Swamini Harine. My greetings to everybody. My sashraddha namaskar to all the seniors, the teachers, the faculty, and all the participants, and the president of the governing body, the vice principal, and the faculty members. Today is a very sacred day, as you know, because this was the day in 1893. Swami Vivekananda impacted the world thought by presenting to them the hoary Indian culture and heritage in the form of Vedanta, Hinduism, in the most universal, non-sectarian, non-fanatical, all-embracing aspect.
His last memorable words on the World Parliament of Religions, on the 27th of September 1893, bears repetition and constant remembrance. He said, upon the banner of every religion will soon be written, in spite of resistance, help and not fight, assimilation and not destruction, harmony and peace and not dissension. That was 1893 September, and we are celebrating the anniversary of this historic appearance of Swami Vivekananda in the World Parliament of Religions on this day. And together with that, we are also remembering and revisiting and studying Gurudev Rabindranath Tagore, who was a contemporary of Swami Vivekananda and a few years senior to Swamiji. There is a statement which is attributed to Rabindranath, in which he said, if you want to know India, study Vivekananda. In him, everything is positive and nothing negative. So that is a great tribute given by Rabindranath to Swami Vivekananda. Although they did not quite meet often and discuss, but Swami Vivekananda went abroad 1893, came back in 1897, and established the Ramakrishna Math and the Ramakrishna Mission at Belur Math. And he was quite ill after a couple of years, very, very intense hard work. 1899, again he went abroad for health reasons, came back in 1901 and passed away in 1902. His entire period of work spanned hardly about 6 years. And what he gave to the world during 6 years is something which is immeasurable. In fact, he said, for the end of his life, Arandam Vivekananda Jadi Thakto, She Bhusta Bharto, E Vivekananda, Ki Kore Gache, Ar Ki Diye Gache. If there had been another Vivekananda, he would know what this Vivekananda has done and what he has given to the world. But he believed, being the inveterate optimist, he himself said, that in future, scores of Vivekanandas will come like him, who will be able to understand what this Vivekananda has given to the world. He is to quote from Bhava Bhuti's Uttara Rama Charitam, a famous work on Rama, by the great poet Bhava Bhuti, in which he says, Utpatsyete mama kopi samana dharma alohyam niravadhi vipulacha prithvi. Mama kopi samana dharma, people who are like me, people are equal to me, such people will be born in the future. Utpatsyete, they will arise in future, because kala, time, is vast and infinite. And this prithvi, this world, is unbounded. So among the hundreds of thousands and millions of people in this universe for millions of years, there shall be somebody like Swami Vivekananda. Vivekananda himself used to say, because he never said, I am the last prophet. Hundreds of people will come, so many kinds of thoughts will be generated, and the world will become richer.
Swami Vivekananda and his Vedantic thoughts, Rabindranath and his Vedantic thoughts, and how they can be made practical in everyday life. There's a huge challenge. Vedanta has remained as the philosophy of people who renounce the world and become sannyasins and rishis in caves and forests. Swami Vivekananda therefore said, Poner Vedantake ami khore niyarbo. He said, I will bring the Vedanta which is there in the forests, in the caves, to the ordinary plane, so that it can be lived, it can be practiced, it can be made vibrant. And when he went abroad, he faced a very peculiar challenge, and that was how to put the Vedantic ideas, the extraordinary philosophy which India, Bharatvarsha, had cultivated, researched into, investigated, documented for thousands of years in the divine language of Sanskrit. That was the language in which entire Indian philosophy grew. Hundreds of thousands of books were written, that was spoken, that was vibrant. Sanskrit language is most suitable for studying the inner world, the world of the spirit, and the world of the Atman and Brahman, and the kingdom of God, mind, life, consciousness, Chaitanya. And the languages developed by Europe, English, German, French, they are perhaps more suitable for describing the outer world, the world of external nature, science. All of them grew through the language of German, English, and so on. Even now, English is the language in which science is being studied, and therefore it has become very important for everybody to know something of English. Even Russia and Japan and France, and of course Germany, are vastly studying the English language to be able to communicate scientific ideas in that language. Swamiji faced a huge challenge, therefore, in how the ideas of Vedanta, the inner world, consciousness, God, all of them which have been cultivated, documented, communicated in Sanskrit, could be put into English in a simple way without distorting the original meaning, so that the modern world, which knew English, he was speaking, as you remember, in the United States of America of those days, 1893, how it could be communicated to them. He writes in a letter, which is a very remarkable passage, which I quote, to put Hindu ideas into English and to make out of dry philosophy, intricate mythology, pure startling psychology, a religion which is simple, popular, easy, and at the same time meet the requirements of the highest minds, is a task only those can understand who have attempted it. The dry, abstract Advaita
must become living and vibrant in everyday life. Out of hopelessly intricate mythology must come concrete moral forms. Out of bewildering yogiism must come the most scientific and practical psychology. And all this must be put in a form that even a child may be able to grasp it. And that is my life's work. And he also added in a letter written immediately after this, I want to give them, the Western world, hard, dry reason soaked in the sweetest syrup of love, made spicy with work, and cooked in the kitchen of yoga so that even a baby may easily digest it. This was a tremendous task which Swami Vivekananda was addressing himself. And he largely succeeded because time was short, the subject was vast, and he succeeded in awakening the minds of some of the highly enlightened persons of those times. He was extremely interested in trying to make a bridge between science and religion, between science and spirituality. In a famous letter, in a famous talk on Jnana Yoga delivered in England, he said, science and religion should come and shake hands. Poetry and philosophy will become friends. And that will be the future religion of humanity, rational humanity. And if this can, we can work it out, that will be for all peoples and for all regions for all time to come. That was his great dream, how the best elements of the East and the West can be combined, harmoniously blended. He writes in a letter to his dear Indra's disciple, Arasinga Perumal, can you become the Occidentals of the Occidentals in your spirit of equality, work energy, punctuality, enthusiasm for work, at the same time remain a Hindu, by which he meant a Bharatiya, Indian, rooted in Indian thought to the backbone? We shall do it, and we have been born to do this. Even Rabindranath Tagore, you will see how he was always talking about a global world citizen, Vishwamanava. And he spoke about religion of man. It is not a particular clannish, narrow idea of religion, but the religion of man, Manava Dharma. What is Manava Dharma? Manava Dharma, according to Rabindranath and Vivekananda, is that dharma, that religion, that philosophy, that outlook, that world view, Weltanschauung, which looks upon man as divine. What is the concept of man, which includes, of course, woman? Man or a woman is not a little person encased, caged in a small little body of flesh and bones with a mind which is narrow, but it is the heaven of freedom which Rabindranath sang about. Into that heaven of freedom, my father, let my country awake, where the world is without fear and
mind is free. The mind is without fear. And the words come out from the depth of truth. But the world has not been broken up into fragments by narrow ideas. Where the clear stream of reason has not lost its way in the dreary desert sand of dead habit. So this was the dream of Rabindranath as well as Swami Vivekananda, that we shall have a huge global family, which has become possible by science and technology. The webinar which we are now having has been possible by technology, which has united all the countries in the world. Any person from any country can participate in this webinar in real time. So technology and science have united us, but unfortunately, our narrow points of view, our minds and hearts are not united. This is where the Vedantic ideas of Swami Vivekananda and Rabindranath come in to make this whole world a small nest. Yasya Vishwam Bhavati Eka Needam, that is the statement in the Vedas, where the whole world becomes a small nest, as if a need. Akhir Needer Maton, Samastha Vishwakti, Chottakti Need Vijay, in which the entire globe becomes a small nest, as it were, and hundreds of thousands and millions of birds, which are the human beings and animals and fishes, and the entire environment lives happily and harmoniously in this small nest. Vasudhaiva Kutumbakam. This was the statement in Indian philosophy, in Vedanta, Indian culture, Indian spiritual heritage and legacy. Vasudha eva kutumbakam, this entire vasudha, the entire world becomes a kutumbaka, becomes a huge harmonious family. Hundreds of different languages may be spoken, hundreds of different cultures may be practiced, hundreds of thousands of religions may be followed by so many people. Hundreds of food habits and dress habits could be there. In this huge variety, there is a thread which is going on, which strings all these various beads into a wonderful garland which adorns the neck of the Infinite and the Supreme. The Bhagavad Gita talks about it, which was quoted by Swami Vivekananda on that famous occasion of 11th September 1893. Sutre Manigana Iva, Vaya Sarva Vidam Prodham, Sutre Manigana Iva. The Bhagavan Sri Krishna says in the Bhagavad Gita, all of these are strung upon me like beads in a sutra on a string. That Sutratma, the Supreme Being, is one who unites, integrates, harmonizes, and synthesizes everybody. Romain Rolland, the famous French writer and the Nobel laureate, wrote about Swami Vivekananda, summing up his entire constructive genius in one word. In the two words, equilibrium, and the entire constructive genius of Swami Vivekananda would be summed up. Equilibrium, balance, synthesis, harmony. What we lack in the modern world is equilibrium and synthesis. We are so impatient. We are so intolerant. We can't respect, agree, and understand the views of another. And we can't be balanced. Our lives should be balanced. And equilibrium is the most vital component of everyday living, flowing from Vedanta,
as taught by Swami Vivekananda, as practiced by him, and as sung by the great poet Rabindranath Tagore through hundreds of wonderful music and poetry. So this idea of balance in life is most vital. Be balanced. Don't go to extremes. Be extremely broad-hearted. Entire world should be embraced by you by not only toleration, but through active universal acceptance. Swamiji's memorable words, we not only tolerate, but we accept all religions and thoughts, currents as true. It is not merely tolerating somebody, not sahishnuta, but grahishnuta, absorbing, taking in, completely accommodating, accepting all the various points of view in your heart. Is variety to be merely tolerated? No. Variety should be understood, appreciated, and celebrated. It is variety which makes life so beautiful. Swami Vivekananda said, if you and I and all the peoples present in this world think the same thought, there will be no thought for us to think. It is clash of thought. It is interaction of one thought with another which generates new thought. And therefore, let hundred and thousand flowers bloom in the beautiful garden of God. There's a statement in English which says, if a rule is mandate is passed that no bird can sing except the birds which sing best, there will be no singing at all by birds in this huge garden of the world. So express whatever talents, whatever capacities God has given you, freely, happily. The woods would be silent if no bird sings except those which sing best. And Vedanta should become vibrant, living in everyday life, so that the quality of life of all the peoples in the world, particularly those who are marginalized, who are downtrodden, who have been neglected, should be enhanced. And that is the responsibility of all of us, the so-called educated people. Swami Vivekananda said, so long as millions live in poverty and ignorance, I hold every man a traitor who, having been educated at the expense of the poor masses, pays not the least heed to them. We live in a world of interconnectedness and a world of interdependence. Politically also we are interdependent, psychologically we are interdependent, financially we are interdependent, economically we are interdependent, and emotionally we are interdependent. So the interdependency and the interaction and everybody receiving and giving to everybody else. We constantly receive from nature, receive from everybody, and therefore it is our bounden duty to give back what we have received. Albert Einstein once, 100 times a day, I remind myself that my life depends, inner and outer life, depends upon the labors of other men, living and dead, and that I should give in the same human beings of all religions, of all countries, of all races, of all languages, of all cultures all over the world. So let us create a new culture, a world civilization in which there shall be peace and harmony. Help, not fight. Assimilation
and not destruction, harmony and peace and not dissension. The last words Swami Vivekananda spoke on 27th September 1893, when the Parliament of Religion had its last session. So I wish this webinar a great success, coming together, discussing, interacting with one another. Let us learn with an open mind, free from prejudice and bias, and that peace and harmony prevail on this earth. Om Shanti Shanti Shanti. Harih Om Tat Sat. Shri Ramakrishnarpanamastu. Thank you so much. Madam, you mute yourself. MSC madam, mute. He remains indebted to Maharaj for his kind consent, gracious presence in spite of his very busy schedule. We sincerely thank you, Maharaj, for your illuminating speech on world religion and a unified, harmonious humanity at large. We'll be now entering the technical session of our webinar. We are very honored to have among us as honorable resource person, Dr. A. Mathew Rahman. May I now request my colleague, Professor Monisha Das, to kindly introduce Mathew Rahman, sir. Dhonnobad Madhusri. Namaskar, Dr. Rahman. Dr. M. Mathew Rahman, Sribhumi Silete Sunamganj Jelar, Dharmopasha Thana Sodore, 14th October 1956 Krishtabde Janmogrohon Karin. 1993 খ্রিস্টাব্দে তিনি কলকাতাস্থ সংস্কৃত প্রজ্ঞা মহাবিহার থেকে ভারতীয় দর্শন ও বেদবিদ্যা পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান ডিস্টিংশন সহ অধিকার করে দর্শনশাস্ত্রী উপাধি লাভ করেন। 1996 খ্রিস্টাব্দে তিনি মহামহোপাধ্যায় আচার্য ডক্টর শ্রী ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী এবং ডক্টর শ্রী সুনীল কুমার দাসের যৌথ তত্ত্বাবধানে কলকাতাস্থ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডক্টর রহমান 2003 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। বর্তমানে ডক্টর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের অধ্যাপক এবং সংস্কৃত বিভাগের অতিথি বক্তা রূপে কর্মরত। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন হিউম্যানিটিস এর ডিরেক্টর পদে বৃত। গোবিন্দদেব দর্শন গবেষণা কেন্দ্রের সম্পাদনা পর্ষদের মাননীয় উপাচার্য মনোনীত সভ্যরূপেও তিনি বর্তমানে দায়িত্ব পালন করে চলেছেন। তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত। বাংলাদেশ দর্শন সমিতি, বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি এবং কলকাতাস্থ ভারতীয় দর্শন পীঠ, বঙ্গীয় দর্শন পরিষদ ও বঙ্গীয় সাহিত্য পরিষদের আজীবন সদস্যরূপে তিনি তার দায়িত্ব পালন করে চলেছেন। ভারতীয় ধর্ম, দর্শন ও সংস্কৃতির শাশ্বত ঐতিহ্য এবং রবীন্দ্র দর্শন তার গবেষণার বিষয়। দর্শন ও বাঙালির সংস্কৃতির বিভিন্ন শাখায় গবেষণামূলক প্রবন্ধ ও গ্রন্থ রচনার জন্য একজন লেখক রূপেও তিনি সুপরিচিত। বর্তমানে তার প্রকাশিত 45টি গ্রন্থ এবং 200টির ওপর প্রবন্ধ আছে। এই স্বল্প পরিসর সময় প্রতিটি গ্রন্থ প্রবন্ধের নাম উল্লেখ সম্ভব নয়। তার মধ্যে তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল নন্দনতত্ত্ব ও শিল্প দর্শন, রবীন্দ্র দর্শন, মানুষ ও সমাজ, ধর্ম মনস্তত্ত্ব পরিচিতি, ডক্টর রমা চৌধুরীর বেদান্ত দর্শন প্রমুখ। এছাড়াও ভারতীয় দর্শন, পাশ্চাত্য দর্শন এবং যুক্তিবিদ্যার ওপর তার বহু মূল্যবান ও মুনজ্ঞ পুস্তক বর্তমান। ধন্যবাদ মনীষা দি। We are really privileged to have among us Dr. Shobhuj Kolli Sen, former professor of the Department of Philosophy and Religion
at Vishwabharati Shantiniketan as honorable resource person, may I request my colleague Professor Meeta Chatterjee to kindly introduce Dr. Sen. ধন্যবাদ মধুশ্রী। রবীন্দ্র ভাবনায় বেদান্তের স্পর্শের সঞ্চিত মধুর সুগন্ধ বিতরণের জন্য আজ যাকে আমাদের মাঝে পেয়েছি তিনি হলেন ডক্টর সবুজ কলি সেন। রিষড়া বিধানচন্দ্র কলেজে তাকে স্বাগত জানাই। ডক্টর সবুজ কলি সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। তিনি কবিগুরু সৃষ্ট বিশ্বভারতীর বাগিচায় পুরী থেকে শতদলসম প্রস্ফুটিত হয়ে পরম হরষে 40 বর্ষব্যাপী ছাত্রছাত্রীদের জীবন নিবিড় সুধায় ভরিয়ে দিয়েছেন। অধ্যাপনা ছাড়াও তিনি বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের কাণ্ডারির দায়িত্ব পালন করেছেন। ডক্টর সেন বিশ্বভারতীর স্টাডিজ এডুকেশনাল ইনোভেশন অ্যান্ড রুরাল কনস্ট্রাকশনের ডিরেক্টর পদে আসীন ছিলেন। তার রত্নভাণ্ডারের গ্রন্থ ও প্রবন্ধরাজির সংখ্যা অনেক। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য মণিমাণিক্যস্বরূপ গ্রন্থ হল এডুকেশনাল ফিলসফি অফ রবীন্দ্রনাথ টেগোর, অদ্বৈত বেদান্ত অফ শঙ্করাচার্য অ্যান্ড স্বামী বিবেকানন্দ অ্যান্ড অ্যানালাইসিস, স্বামী বিবেকানন্দ অ্যান্ড ন্যাশনাল ইন্টারপ্রিটেশন। এইভাবেই আমাদের চলুক বেদান্ত ভাবনায় রবীন্দ্র কাননে পথ চলা। নমস্কার। Thank you, Mitadi. A gloom engulfs our life because of green news of despair and illness keep pouring in relating to COVID-19, the pandemic. In this context, we are reminded that most of the schools of Indian philosophy begin with a pessimistic tone in identifying misery or dukkha as an inevitable truth of life. However, the spirit of pessimism, though initial, is not final. Suffering provokes speculation on means to overcome suffering. The Vedantic school prescribes that it is vidya, or knowledge of Brahma, as the ultimate reality, and the identification of individual self with the Paramatma, which frees us from the shackles of suffering and bring about anandam or bliss. We find that Rabindranath Tagore in his Shantiniketan anthology recommends us to embrace pain or dukkha in the same spirit as we welcome pleasure. He prescribes us to develop the capacity to accept even the unjust and unethical so that we can elevate to a higher self. Even Vivekananda identifies weakness as misery caused by ignorance. If we relish happiness, we must also be prepared to accept pain without further relay. And now we have two experts on contemporary philosophy and Indian philosophy. Without further delay, I now hand over the session to Dr. M. Mathiur Rahman sir. And we look forward to a very enthralling session ahead. Thank you, sir. Over to you, Mathiur Rahman, sir. Please unmute yourself. Kindly unmute yourself, sir. Namaskar. Amake shona jacche? Ha, sir. Namaskar. নমস্তস্যই 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 নমো নমাঃ ব্যাসভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমাঃ ব্যাদেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমাঃ ব্যাদেবী সর্বভূতেষু জ্ঞানরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমাঃ।
আজকের এই সেশনে আমাকে এই সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রস্তুত করছিলাম এখানে যিনি প্রধান বক্তা তিনি ছিলেন আমার পোস্টডকের উপদেষ্টা, তার তত্ত্বাবধানে আমি 2 বছর কাজ করেছি বিশ্বভারতীতে। তিনি থাকা অবস্থায় আমাকে চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করতে হবে এটা আমার ধারণার বাহিরে ছিল। পরে আমি সান্ত্বনা নিলাম, এইভাবেই হয়তো আমার দিদি প্রফেসর সবুজ কলি সেন জীবদ্দশায় দেখতে চাচ্ছেন তার বৈজ্ঞানিক আদর্শ আমি প্রচার করতে পারি কিনা। বিশ্বাস এবং প্রত্যাশা নিয়েই আমি আপনাদের এই দায়িত্ব গ্রহণে সম্মতি জ্ঞাপন করেছি। জানি না কতদূর আমি দিদির শিক্ষা প্রচার করতে পারব, তবে এটা কি আমি আজীবন চেষ্টা করে যাব। যাই হোক, এখন ভূমিকা হিসেবে বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমি এখন আমার উপদেষ্টা যার কাছে আমি বহুল পরিমাণে ঋণী সেই বিশ্বভারতীর বিশ্ব দর্শন ও ধর্মতত্ত্ব বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রফেসর সবুজ কলি সেনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শ্রীবৃন্দ প্রফেসর সবুজ কলি সেন। এমএসসি ম্যাডাম, ম্যাডাম নেই মনে, ম্যাডাম কি নেই? এমএসসি ম্যাডাম, হ্যাঁ শোনা যাচ্ছে? ম্যাডাম বেরিয়ে গেছেন হয়তো। ও সবুজ কলে দি গলা শোনা যাচ্ছে? হ্যাঁ 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 দিদি, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক, শোনা যাচ্ছে দিদি। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি তাহলে। নমস্কার, মাই প্রণাম। ঠিক আছে, দেখা যাচ্ছে ডক্টর খালে কেটা দেখা যাচ্ছে এবারে। হ্যাঁ সঞ্জীব কুমার মাঝি, আমারটা দেখা যাচ্ছে? আমাকে আপনাকে দেখা যাচ্ছে? আপনি ভিডিও অন করলে দিদি দেখা যাবে। ভিডিও অন করতে হবে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ আপনাকে দেখা যাচ্ছে না? আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ এবার এবার হয়েছে। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ প্রফেসর মতিউর রহমান। আমি তাকে মজুর ভাই বলেই ডাকি। অ্যান্ড মাই প্রণাম টু স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ। মাই বেস্ট উইশেস টু অল দি লিসনার্স অ্যান্ড মাই থ্যাংকস টু দ্য ফ্যাকাল্টি অফ বিধানচন্দ্র কলেজ রিষড়া ফর দিস ওয়েবিনার অ্যান্ড ফর ইনভাইটিং মি টু প্রেজেন্ট মাই views on takeovers Vedanta in this international webinar. Rabindranath Tagore, a myriad-minded poet, was born in Calcutta in the year 1961. He began his literary career at the early age of 13, and for full 67 years, he enriched the world culture with numerous poems, prose, narratives, philosophical discourses, and musical compositions. Besides his poems, his philosophical writings command the highest value. Rabindranath has mingled poetry with philosophy. He was the first president of Indian Philosophical Congress. In his presidential address
He said, I quote, in India, philosophy ever sought ally with poetry because its mission was to occupy the people's life and not merely the learned institution of scholarship. So essentially a poet, Tagore's work is deeply colored with metaphysical notions. And it became a happy hunting ground for the critics of 19th century. Radhakrishnan, in his philosophy of Rabindranath Tagore, rightly said that Tagore's philosophy is a sigh of the soul rather than a reasoned account of metaphysics. That is an atmosphere of philosophy. Rabindranath's philosophy is a creation of an artist and to be understood like that. Rabindranath was not an academic philosopher. স্বামী বিবেকানন্দ শিয়াতে একাডেমিক ফিলসফার ছিলেন না। আমরা জানি না কখনো রবীন্দ্রনাথ ব্রহ্মসূত্র পড়েছিলেন কিনা। আমাকে মধুশ্রী রিকোয়েস্ট করেছে যে ছাত্রছাত্রীদের জন্য মাঝে মাঝে বাংলা বলতে, কিন্তু আমি দুটোতেই তিনি একাডেমিক ফিলসফার ছিলেন না, বাট ফ্রম অল অফ হিস ওয়ার্ক ইট বিকামস কোয়াইট এভিডেন্ট দ্যাট ইট ট্রাইড টু এক্সপ্রেস এ ডেফিনিট ফিলসফিক্যাল ভিউ। হিস ভিউ অফ লাইফ is so intensive that it embraces the whole of life and reality. And so it can be safely said that he was a philosopher just as he was a poet. Tagore's philosophy was not the worship of logical intellect. His philosophy is a vision of the real and it flows through his poems and other writings. It may be mentioned here that classical Indian thought understood philosophy in the sense of enlightened experience, prajna, shankha. That experience is in a person brings in self-transcendence and results in transformation, in the widening of vision and deepening of consciousness. A person becomes a seer, a lamp of the world. Tagore was a philosopher in that sense. Tagore, the man, the poet, and the artist belongs to the Vedantic tradition in a very special way. Vedanta, which is the philosophy of the Upanishads, does not stand for a specific philosophical doctrine. The Vedanta claims to be non-sectarian or sampradayika. It is to be a universal philosophy, a philosophy par excellence or avidya. It claims immunity from all possible contradiction. Although various schools of Vedanta, the Vedanta as such should not therefore be taken as a particular school standing alongside and in opposition to some other schools with rival claims of truth. The Vedanta is absolutism and regards truth as absolute. It has therefore not only to transcend all opposition, but also to reconcile all differences. The classical school of Vedanta, however, in their deep or overwhelming opposition, created a new field of experience. A new field of opposition, intolerance, and rivalry among themselves. The Advaita, Vishishtadvaita, the Shuddhadvaita, the Dvaitadvaita, each claiming close adherence to the Upanishadic texts arrive at conflicting views and opinion, which militated against the very spirit of Vedanta. To release the sublime Vedanta philosophy from the third term of sectarian schools,
a non-scholastic and humanitarian approach became necessary. This demand was fulfilled in the new Vedantism of the day, and Tagore is one apostle of this new movement. Ami atmaporichay theke ekti ongsho porchi Rabindranath Thakur ei bishoye ki bolechilen. Tattvabiddhay amar kono odhikar nai. দ্বৈতবাদ অদ্বৈতবাদের কোনো তর্ক উঠিলে আমি নিরুত্তর হইয়া থাকি। আমি কেবল অনুভবের দিক দিয়া বলিতেছি। আমার মধ্যে অন্তর্দেবতার একটি প্রকাশের আনন্দ রহিয়াছে। সেই আনন্দ, সেই প্রেম আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমার বুদ্ধি মন, আমার নিকট প্রত্যক্ষ এই বিশ্বজগৎ, আমার অনাদি অতীত ও অনন্ত ভবিষ্যৎ পরিপ্লুত করিয়া আছে। এ লীলা তো আমি কিছুই বুঝি না, কিন্তু আমার মধ্যে নিহত এই এক প্রেমের লীলা। আমার চোখে যে আলো ভালো লাগিতেছে, প্রভাত সন্ধ্যার যে মেঘের ছটা ভালো লাগিতেছে, তৃণ তরুলতার যে শ্যামলতা ভালো লাগিতেছে, প্রিয়জনের যে মুখচ্ছবি ভালো লাগিতেছে, সমস্তই সেই প্রেম লীলার উৎপেল তরঙ্গমালা। তাহাতেই জীবনের সমস্ত সুখ দুঃখের সমস্ত আলো অন্ধকারের ছায়া পড়িয়াছে। রবীন্দ্রনাথের সমগ্র বেদান্ত, সমগ্র জীবন এই আনন্দ এবং এই প্রেমের জয়গান। ইন ভেরিয়াস প্লেসেস Rabindranath has mentioned how deeply Upanishads, Buddhism and Vaishnava lore have affected the formation of his mind. Rabindranath grew up in an atmosphere of the Upanishads. His father, Maharshi Devendranath Tagore, in his youth was a very fashionable zamindar, living in comfort and luxuries. One day, a torn page of Ishopanishad flew before him and he read the famous shloka, "Whatever exists is his. He permits the entire universe. Enjoy whatever is given by him. Do not have greed. This famous shloka changed Devendranath's life and he became a truly religious seer. Based on the truths of the Upanishads, he founded a new religion known as Brahma Dharma. In the Maharshi Devendranath, Rabindranath got an environment which was Upanishadic to its very core. In Jivan Smriti, he writes, I quote, "Father used to say his prayers with me, chanting the mantras of the Upanishad. Tini pratyaho amar shonge Upanishader mantra uchcharon kori. These prayers from the Upanishads form the sublime stratum of his mind. In the introduction to his first part of Rabindranath Rasnavali, he writes, that mantra of the Upanishad, which inspired my father, has been revealed to me again and again, newer and newer significance. And I have told myself again and again, do not have greed. Enjoy whatever is given by him." তিনি বলছেন, আত্মপরিচয় লিখছেন, আমাদের বাড়িতে আরেকটি সমাবেশ হয়েছিল, সেটি উল্লেখযোগ্য। উপনিষদের ভিতর দিয়ে প্রাক পৌরাণিক যুগের ভারতের সঙ্গে এই পরিবারের ছিল ঘনিষ্ঠ সম্বন্ধ। অতি বাল্যকালে প্রায় প্রতিদিনই বিশুদ্ধ উচ্চারণে অনর্গল আবৃত্তি করেছি উপনিষদের শ্লোক। ইন মানুষের ধর্ম হি রাইটস, আই কোট, "অনলি অ্যাট 12 আই গট ফ্রম ফাদার দি গায়ত্রী মন্ত্র। অ্যাজ ইয়ার্স রোল্ড বাই দেয়ার সিগনিফিকেন্স became clear to him. As years rolled by, their significance became clear to him. The significance of that mantra of the Upanishad
may be taken to be the guiding motto of his life. As his philosophical discourses in Shantiniketan, Dharma, Sadhana, Creative Unity, Manushar Dharma, Shanchoy, Man, the religion of man and personality are deeply influenced by the Upanishadic saying. Rabindranath is a Vedantic in the sense that he firmly believes that there is a single ultimate reality, which is the infinite spirit. The infinite spirit pervades and permeates everything that exists in the world. He totally accepts the first verse of the Upanishad, Isavasyam idam sarvam yat kincha jagatyam jagat teno tyaktyana bhunjitha ma vidha dasasithana, which he first learned from his father and made this the motto of his philosophy also. Here we shall confine our discussion to a limited concept only, finite-infinite relation. That is the relation between finite and infinite. In the Jivan Sriti, the poet writes, me seems there is only one grand tune of all my compositions, and it may adequately be styled at the relation of the infinite with finite in finiteness. Rabindranath believes that the fundamental truth is the one supreme soul, which is immanent in everything physical, material, mental, intellectual, and spiritual. And all the things in the world are manifestations of the same spirit, which is infinite, eternal, and peaceful. The ultimate spirit is the truth, which is also good and constituted of joy. Rabindranath darshan ei anonder jayga, Rabindranath jibon ei anonder jayga, Upanishad theke ei anondo ke tini. Because philosophy centers around the eternal questions of Vedanta, that is the relation between the finite with the infinite. His answers to the question fall under two distinct categories. As a Vedantin of the Shankara school, he extols the absolute, is regarding the claims of the finite individual. Again, as a Vedantin of the Ramanuja school, and even more as a follower of the bhakti cult of the Ramanuja school or Vaishnavism, he weaves a firm organic relation between absolute and the finite. He never accepted Maya as an adequate explanation of the world. Swami Vivekananda seibhabe Maya ke dekhenni Shankarer arthe. Karon manush chilo Swami Vivekananda ebong Rabindranather kendre. Jagoter sukh, dukkho, asha, anondo ke tara Maya bole jani. On many occasions, he protested against his concept of Maya of Shankar. In the second volume of Shantiniketan, he says, I quote, there is no Maya. His manifestation is in Anandam or bliss. And this is the only manifestation. What is Rabindranath's real teaching or actual position? Was he a monist or qualified monist? Was he a Shankarite or Vaishnavite? Sometimes, from his addresses and writings, we find him as an ardent follower of Shankara. He says, yes, I shall become Brahman. I cannot think of any other idea but this. I will definitely say, I will become the infinite. In Sadhana, also we find the same tune. He writes, yes, we must become Brahman. We must not shrink from avowing this. Our existence is meaningless if we never can expect to realize the highest perfection that there is. If we have an aim and yet can never reach it, then it is no aim at all. Unquote.
This is the true Advaita Vedanta, Aham Brahmasmi. The diversities that we see around us are only phenomena. Ontologically, there is only the Brahman. According to Rabindranath, reality is one. Monism is a key word with him. And all through his writings are strewn the Upanishadic texts that declare the oneness of the ultimate reality. Nowhere in his works he favors dualism or pluralism. At places, he is conscious of describing the absolute. The absolute, according to Shankar, cannot be described, for it is beyond words and logic. On his Bhashyanya, Abhang Manasapur. He could also think of the absolute as the inscrutable without name and form. In Gitanjali, we find Rupahin Jnanatito Vishana Shakti. Tumi Shekha Amader Attar Akash Apar Sanchar Khetro Shetha Suprabhas Din Nai Ratri Nai Nai Janaprani Varna Nai Mantra Nai 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 Pani. There were spread the infinite sky for the soul to take her flights in, rains the stainless white radiance. There is no day, nor night, nor form, nor color, and never, never the word. Gitanjali, number 67. But there is another side to his teachings. Like the Vaishnavites or Bhakti cult, he believes in what might be called qualified monism. According to this idea, the finites are not mere passing phenomena. They contribute their shared metaphor. Rabindranath describes absolute as lover, which is a purely Vaishnavite concept. The philosophy of Vaishnavism lays emphasis on the intimate relation between God and man. The Vaishnavas say that God is rasa, and this is why, though one, he becomes many. He creates man, but he plays with the game of love. The infinite gladly allows itself to be caught in the snares of the finite. Ami chok shei aloke melbo jabe tomar oi je thaka sokol hobe dash din gunichhe tari tore je chiye acho akash. Rabindranath mingles his tune with the Vaishnavites, and he says, there is one, and the one says, I shall become many. The one wanted to enjoy its unity in diversity. So the creation began. The Vaishnavas say, God is eternal, man is eternal, and so is love. In Ananta Prem of Manushi, the poet expresses how the lover and the beloved have been loving each other through eternity. Amra dujona bhashiya eshechi jugal premer srote anadikale hridoye utsho hote. Amra dujona koriyachi khela koti premiker mache biroho bidhur noyon sholile milan madhur laje puraton prem sunuton saje. At every birth, this love drama is enacted anew. The heart of Vaishnavism lies the viraha or separation. The Supreme Lord has drawn a veil between man and himself so that he may know the pangs of separation. There is an eternal thirst in him for the finite's company. Amad milan lagi tumi ashcho kabe theke. The eternal love drama between the deity and the devotee has been well described by the poet in his idea of Jivan Devata.
The poet as a devotee feels that he is being led by his deity along the path of life and death. The relation between the two is most intimate and it is love. Even in Nabujataka, written as late as in 1940, before 1 year before his death, the poet cannot help speaking to the deity of his life, who is Jivan Devata. My play in this world house comes to an end. And now comes the time when the door of house shall be closed. Oh, the innermost spirit of my life, come now by my side. Give me the peace of your company at the end of my journey. Ekhare puralo khela, elo dar ruthi bar bela. Piloy bilin dino sheshe, thiriya darao eshe. Ekhilo gopono chod, jibane antaro taro. Konik muhurto tare, charom aloke, dekheni shopno bhanga chokhe, chineni e lilar shesh porichoy. Ki tumi thiriya gele. The life process is moving endlessly in an infinite pathway. Referring to Hongsho Balaka, in Balaka, the poet remarks, the life process of the cosmos has heard a singular voice, which is not here, not here. That is why we find life around us to be dynamic and progressing. The absolute contains changes but does not himself change. He is changeless, but his expressions are in change and movement. The idea of the humanity of God or the divinity of man is the heart of the religion of man. Man is insignificant, but he is the representative of God or universal spirit. This is why it has been possible for man to realize in his spirit a union with him. In the poem Vaishnava Kavita in Sonar Tori, the poet offers the same idea. The God is man, and man is in God. Life achieves the bliss of fullness when the two comes in union with each other. The poet says, whatever I can offer to God, I offer to man. And to God I give whatever to man. I make God man and man God. Devotare jaha dite pari di tai priyojane. Priyojane jaha dite pari tai di devotare. আর পাবো কোথা দেবতারে প্রিয় করি প্রিয় রে দেবতা। রবীন্দ্রনাথ উইজ অলওয়েজ বি রিমেম্বার অ্যাজ এ পোয়েট প্রফেট অফ ইন্টিগ্রাল হিউম্যানিজম। হি ইজ এ ফিলোসফার হুজ মেইন ইন্টারেস্ট সেন্টার্স অ্যারাউন্ড ম্যান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মতিউর ভাই, but maybe the chance of expressing my view. Sir, apni mute achen. Amar ta ki shona gelo Mathushri? Haan, khub bhalo shona geche. Acha. Ar Dr. Rahman, apnake unmute korte hobe apnar. Haan, haan. Hello? Haan, haan. প্রফেসর সবুজ ফুল সেন, আমি আগেও বলছি তিনি আমার উপদেষ্টা ছিলেন এবং তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব গভীরে, তার সাথে ওটা সম্পর্ক তার সাথে আছে এবং আমার পার্সোনাল কথা বলতে অসুস্থ হচ্ছে। আমার সহদর্মী এতক্ষণ দাঁড়িয়েছিলেন ওনার দিদির বক্তব্য শোনার জন্য। কাছে আমিও রবীন্দ্র দর্শন সম্পর্কে অনেক জেনেছি শুনেছি এবং খুব সুন্দরভাবে অনবদ্য ভাষায় করলেন, তাতে আর কিছু এই বিষয়ে আর কিছু বলার আমাদের আরো দরকার আছে। তিনি মহর্ষি দেবের এবং আসলে আমরাও জানি মহর্ষি দেবের জীবনের একটা বিরাট একটা
এই যে প্রথম এই শ্লোক দিয়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুর এটা দিদিও উল্লেখ করেছেন, গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে এই ভারতের শাশ্বত ঐতিহ্য এর দ্বারা তিনি দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন। তার বিভিন্ন কবিতা, বিভিন্ন সঙ্গীত, বিভিন্ন উপন্যাস, প্রবন্ধ সাহিত্য, দিদি অনেকগুলো নামও বলেছেন, এই সবগুলোর মধ্যেই তার প্রভাব রয়েছে এবং এ কারণেই তাকে আমরা যদিও তিনি বলে পরিচয় দিতেন না, কিন্তু এ কারণেই আমরা কিন্তু তাকে দার্শনিক বলে সম্মানিত করি, আমরা তাকে ভিন্নতা দিই। এ কারণ তিনি যেভাবে জীবন জগৎ নিয়ে ভেবেছেন সেটা বড় দার্শনিকও সেভাবে ভাবেন, এই কারণেই তিনি আমাদের কাছে প্রণম্য এবং আজীবন তিনি আমাদের তার অবদান এই বাঙালি তথা ভারতবর্ষ তথা বিশ্ব বিশ্ববাসীর কাছে তিনি প্রণম্য। তো দিদিকে অনেক ধন্যবাদ, দিদি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, আর আমি আগেও বলেছি আমি একটু ইমোশনালও হয়ে পড়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন যে দিদির সাথে আমার সম্পর্কটা অত্যন্ত অনির্বচনীয় সম্পর্ক, তিনি আমাকে অনুজ প্রতিম হিসেবেই ভালোবাসতেন এবং আমি কাজ করেছি ওনার সাথে ওনার উপদেশ অনুযায়ী, এই জন্যই আমি কিছুটা ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং আমি মানতেই পারছিলাম না যে দিদি যে সবাই আছেন ওখানে আমি সভাপতিত্ব করবো কেন। তারপরেও যে আমি সান্ত্বনা নিয়েছি যেটা একটু আগে বললাম, সেই সান্ত্বনা নিয়েই আমি এটা চালাচ্ছি। যাক, তো এখন আপনারা কিছু বলবেন হয়তো দিদি সম্পর্কে, তো আমি এখন আমার বক্তব্য শেষ করছি। আমারটা তো পরে বলবো নাকি, এখনই বলে ফেলবো, আশির সাথে আমি সকল শ্রদ্ধেয় যারা অংশগ্রহণকারীদের বলছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা দয়া করে সেটা চ্যাট বক্স এবং কমেন্ট বক্সে রাখবেন, এই পর্বের শেষে আমরা সেই প্রশ্নগুলো উত্তর দেব। আমি বিবেকানন্দ সম্পর্কে একটু বলতে চাই, আমি কিন্তু আপনাদের কাউকে ধন্যবাদ দেই নাই, আমি আনুষ্ঠানিক ভাবে শেষেই দিই, এইটা ঠিকই আছে। ঈর্ষা বিধান কলেজ আয়োজিত আজকের এই ওয়েবিনারের উপদেশ উদ্বোধনী বক্তা কলেজের পরিবেশনা পরিষদের চিফ প্যাট্রন ডক্টর সুদীপ্ত রয়, স্বাগত বক্তা কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর রমেশ কর, কিনুট স্পিকার বেলুড় মঠের রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মাননীয় প্রো চ্যান্সেলার স্বামী আত্মপ্রিয়ানন্দজী মহারাজ, বক্তা বিশ্বভারতীর প্রাক্তন দর্শন ধর্ম প্রাক্তন অধ্যাপিকা এবং আমার পোস্ট ডক্টরাল গবেষণার মাননীয় উপদেষ্টা ডক্টর সবুজকলি সেন, আজকের অনুষ্ঠানের টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রী উমেশ মন্ডল এবং ডক্টর আব্দুল হালেক, অর্গানাইজেশন আহ্বায়িকা শ্রীমতী চৈতালী ঘোষ এবং শ্রীমতী মধু চ্যাটার্জি, অর্গানাইজিং কমিটির সভ্য শ্রীমতী মিতা চ্যাটার্জি এবং শ্রীমতী মনীষা দাস, ওয়েবিনারের সর্বতভাবে সফল করার নেতৃত্বে আরও যারা নিরলসভাবে কাজ করেছেন তাদের সবাইকে জানাই আমার কর্তব্য সালাম আদাব এবং নমস্কার। যেসব বন্ধুগণ আমাকে এই সারস্বত সভায় কিছু বলার সুযোগ করে দিয়ে আপনাদের সাথে আমার একটা মৈত্রী বন্ধনে আবদ্ধ করে দিলেন, তাদের প্রতি অন্তহীন অভিনন্দন, অন্তহীন শ্রদ্ধা। আজকের ওয়েবিনারের প্রধান উপজীব্য হয়েছে বিবেকানন্দ ও রবীন্দ্র ভাবনায় বেদান্ত, খুব সুন্দরভাবেই রবীন্দ্রনাথের কথা বলেছেন, তো আমরা এখন বিবেকানন্দ নিয়ে দিয়ে একটা কথা বলবো, আমি পণ্যভূমি ভারতের সর্বাপেক্ষা যুক্তিনিষ্ঠ এবং ঐতিহ্যমণ্ডিত দর্শন হচ্ছে দার্শনিক দর্শন। সাধারণভাবে আমরা বলি বেদান্ত নামক প্রমাণী সূত্র ব্যবসা পরিষদ এবং তার বিভিন্ন ভাষ্য অনুভাষ্যকে কেন্দ্র করে যে বিদ্যা গড়ে উঠেছে তাকে আমরা বলি বেদান্ত, অর্থাৎ বেদের সম্পূর্ণ নাম আরণ্যক আর উপনিষদ, এই চারটি বিভাগ আছে, বিভাজন আছে, এর মধ্যে উপনিষদ ইস্কর বেদান্ত যেহেতু উপনিষদ। এই বেদান্তের তিনটি প্রস্থান একত্রে আমরা প্রস্থান করি,
এই তিনটি প্রস্থানের নাম হচ্ছে স্মৃতি প্রস্থান, স্মৃতি প্রস্থান এবং ভগবদ্গীতা এবং মনু সংহিতা। আর কর্ক প্রস্তাব হচ্ছে মহর্ষি বাল্মীকি। এই ব্রহ্মসূত্র একটা ঐতিহাসিক গ্রন্থ, এটা কোনো সন্দেহ নেই। 555টি সূত্র নিয়ে মহর্ষি বাদরায়ণ এই গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে কেন তিনি রচনা করলেন, কেন সংকলন করলেন, এটা রচনা সংকলন করলেন, এটা একটা বিরাট ধারণা। কারণ দ্বাপর যুগের অবসানে মানুষের মধ্যে নানান ধরনের সংশয় দেখা দিত। উপনিষদের অর্থ তাৎপর্য নিয়ে নানান ধরনের সংশয় হতে পারে এবং এই আমাদের এই যুগে এবং হচ্ছেও এখনো চলছে। এইগুলোর অবসান মহৎ উদ্দেশ্য নিয়েই কিন্তু মহর্ষি বাদরায়ণ বিভিন্ন শাস্ত্র থেকে শ্রুতি থেকে এই 555টা সূত্র, সেখানে একটা মতভেদ আছে, যাই হোক 555টি সূত্র নিয়ে তিনি ব্রহ্মসূত্র রচনা করে। এই ব্রহ্মসূত্রের প্রধান সূত্র হচ্ছে ব্রহ্মসূত্রে যথার্থ গুরুত্ব, সূত্রের সাহায্যে ব্রহ্মসূত্র নিরূপণ, এটাই হচ্ছে ব্রহ্মসূত্রের উদ্দেশ্য। এই ব্রহ্মসূত্রই পরবর্তীকালে বেদান্তে বেদান্ত কেন্দ্র করে বেদান্ত হয়েছে। এবং বিশ্বের মধ্যে এমন কোন দার্শনিক প্রস্থান আপনারা দেখাতে পারবেন না যার মধ্যে এত যুক্তিপিষ্টতা এবং এত যুক্তিশৈলীতা, এত রচনা শৈলীর এত প্রাচুর্য প্রখরতা, এবং একটিমাত্র প্রশ্নকে কেন্দ্র করে এখানে নানান ধরনের মতবাদ, নানান ধরনের দার্শনিক প্রস্থানের সৃষ্টি হয়েছে, একটা বৈজ্ঞানিক সাহিত্যের সৃষ্টি হয়েছে। শ্রীমতী রমা চৌধুরী, ডক্টর রমা চৌধুরী, এক্স ভাইস চ্যান্সেলর অফ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, তার একটা বই আছে গ্যান্স স্কুলস অফ বেদান্ত, ওখান থেকে প্রশাসন সম্পর্কে বলেছেন। আমাদের রামকৃষ্ণ মিশন থেকে গুলবার্গের রামকৃষ্ণ মিশন থেকে বা বেলুড় মঠ থেকে বিভিন্ন গ্রন্থে আমরা দেখি যে বেদান্তের উপরে বেদান্তের ভিতরের মধ্যে যে শাখাগুলো আছে, এই যে দিদিও উল্লেখ করেছেন, যেমন পিওর মণিজুম, হ্যাঁ কোয়ালিফাইড মণিজুম, অচিন্তনীয় ভেদাভেদ বা পলদ বিদ্যাভূষণের অচিন্তনীয় ভেদ, এগুলো নানান ধরনের মতবাদ দশটা কেন আরো অনেক সম্প্রদায় উদ্ভব। এবং এটা স্পষ্টভাবে বলতে পারি যে বিশ্বের অন্য কোনো স্কুলে এত এত ডেভেলপ হয়নি তার দর্শন, ভারতবর্ষে যেভাবে এই বেদান্তটা ডেভেলপ হয়েছে এবং সমগ্র বিশ্বে শুধু ভারতবর্ষে সমগ্র বিশ্বে এই বেদান্ত শুয়েছে। আমাদের বিভিন্ন বাহিরের দেশের সাথে আমাদের তো যোগাযোগ আছে, সেখানে আমরা দেখছি ওইখানে ওরিয়েন্টাল ফিলোসফিতে পড়ানো হয় বেদান্ত, ভালোভাবে তারা চর্চা করে আসছে। যাক, আমাদের আলোচ্য বিষয় স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ভাবনায় বেদান্ত, এই নিয়ে আমরা আলোচনা করছি। আজকে রবীন্দ্রের প্রধান বক্তা, তিনি এই ব্যাপারে অনেক কথা, রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কথাই বলছেন, তার সাথে সহমত করে এখানে আমি কেবল একটু একটা কথা উল্লেখ করতে চাই যে রবীন্দ্রনাথ গভীরভাবেই উপনিষদ দ্বারা স্নাত হয়েছিল, এতে কোনো সম্পর্ক ছিল সন্দেহ নেই, কারো মনে কোনো সন্দেহ নেই। তা তিনি উপনিষদীয় প্রভাবে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, যদিও প্রথম জীবনে তিনি একরকম ছিলেন, অন্যরকম হয়তো কিছুটা ছিলেন, কিন্তু তার সমস্ত পরিণত রচনা, সমস্ত দার্শনিক রচনা, সমস্ত কবিতার সমস্ত সঙ্গীত সব কিছুর মধ্যে কিন্তু আমরা এই একংশক বিক্রিয়া বহুদা বধুন্তি আত্মানন্দী এই সমস্ত জিনিসই আমরা দেখতে পাই এবং এই সমস্ত জিনিসকে তিনি সুন্দর সুচারু ব্যাখ্যা, অনুপম ব্যাখ্যা তিনি দিয়েছেন, দিয়ে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি একজন কবি, তিনি বিশ্ব সেরা কবি, তাকে বিশ্বকবি বলে বলা হয়েছে, ব্রহ্মানন্দ উপাধ্যায় এই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যে সালে জন্মগ্রহণ করেছিলেন সেই 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 সময়ই ব্রহ্মানন্দ উপাধ্যায় বলে একজন বাংলার শিশুদি একজন চিন্তাবিদ আবির্ভূত হয়েছিলেন এই আমাদের বাংলায়, এবং তিনি এই উপাধি বিশ্বকবি গুরুদেব। অবশ্যই তিনি প্রতি হিসেবে আমাদের কাছে পরিচিত এবং গুরুদেব বলার কারণ এটা, কারণ এটাও একটা যে তার উপরে উপনিষদের প্রভাব অত্যন্ত সক্রিয় ছিল, এটা এ ব্যাপারে কারোর দ্বিমত এবং কেউ কোনো সন্দেহ পোষণ করতে পারে। যাই হোক, এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাচ্ছি না। দিদি অত্যন্ত সুন্দরভাবে, তিনি অত্যন্ত ভালোভাবে তিনি বলেছেন। এবার আমি বিবেকানন্দ সম্পর্কে দুই একটা কথা বলব। তার আগে একটা কথা বলে নেই, বিবেকানন্দের আবির্ভাবটা বিবেকানন্দ 39 বছর ছিলেন,
চল্লিশ বছর বয়সে বয়স হলেও তিনি আমাদের জন্য যা দিয়ে গেছেন, চোখে যা দিয়ে গেছেন, এই যে ১৯৯৩ সালের আজকে সেই শুভ দিন ১১ সেপ্টেম্বর, এখানে তিনি যে ধর্মসভায় যে বক্তৃতা দিয়েছিলেন, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাগ নয়, সমন্বয় ও শান্তি, এই যে বাণীটা, এই শাশ্বত বাণী ভারতবর্ষের চরম সার্থক, এখানেই চরম ভারতবর্ষের চরম সার্থক। ভারতবর্ষ বিশ্বকে এটাই দেখিয়ে দিয়েছে যে বৈচিত্র্যের মধ্যে এই 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 মহামনীষীরা এসব প্রচার করে, আমাদের প্রচার করে গেছে। দেখ একটু আমি প্রেক্ষাপট বলবো, ইতিবৃত্ত অনুসন্ধান করলে আমরা দেখি সভ্যতার সেই উষাকাল থেকেই সুপ্রাচীন ভারতীয় ঐতিহ্য নানা প্রকার ঘাত প্রতিঘাত, দ্বন্দ্ব দ্বন্দ্ব সংঘাত এবং বহুধামুখী উত্থান পতনের মধ্য দিয়ে রূপাক খেয়েছে ভারত। অবিদ্যা ও কুসংস্কারের অচলায়তনে আমরা কখনো পিছপা হয়েছি, আবার কখনো কোনো ন্যায় ও সুনীতির শানিত অস্ত্রে আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি ভারতবর্ষ। এই জন্যই ম্যাক্সমুলারের মতন ফ্রেডরিক ম্যাক্সমুলার বলেছে, কোনো ভারতীয় নারী অসৎ আর কোনো ভারতীয় পুরুষ মিথ্যা কথা বলে, এইরকম কোনো নজির আমি দেখি নাই। ফ্রেডরিক ম্যাক্সমুলার একজন ওরিয়েন্টালিস্ট ছিলেন, ভারতবর্ষে ছিলেন, আসছিলেন এবং বহুদিন দেখেছেন, সংস্কৃত শিখেছেন, শিখে তিনি ভারতবর্ষ সম্পর্কে যে ভারতবাসী সম্পর্কে যে কথাটা বলেছেন যে কোনো ভারতীয় নারী অসতী কিংবা কোনো ভারতীয় পুরুষ মিথ্যে বলে, এইরকম কোনো নজির নেই। এটা বিরাট একটা ভারতবাসী বিরাট সনদ ভারতের যে অমুক বাণী কুরুক্ষেত্রে সমাগম করে ভগবান শ্রীকৃষ্ণ যে বাড়ি উৎপাদন, সেটা কি শুধু যুদ্ধের জন্য করেছিলেন? নিষ্কাম কর্মের যে আদর্শ তিনি করলেন, অর্জুনকে যে বললেন কর্মণ্যে বা অধিকারস্তে মা ফলে সুফল আচরণ, মা কর্মফল হেতু গুরুমাকে সংঘর্ষ কর্মী, এই কথাটাই তো বলেছেন ইমানুয়েল খান। ইমানুয়েল খান তো এটাই বললেন যে কর্তব্যের জন্য ডিউটি ফর ডিউটি, সেই তো আমার গীতাই তো বলা আছে কর্মফল কর্ম সেই। তাহলে কে বললো আগে? বললো তো গীতা, গীতায় তো অনেক আগে এগুলো বলা হয়েছে। তাহলে এগুলোতে অবশ্যই ভারতবর্ষ পাইওনিয়ার বা অবশ্যই ভারতবর্ষ পূর্ববর্তী, কিন্তু এগুলো গবেষণা করে আমাদের বের করতে হবে, বের করে বিশ্বময় প্রচার করতে হবে। এই বিবেকানন্দের মতন যদি মনীষীর আবির্ভাব ঘটে তাহলে হয়তো সেটা সম্ভব, কিন্তু এইরকম মনীষী তো পাওয়া মুশকিল। যাই হোক, বিবেকানন্দ যেটা চেষ্টা করলেন কিছু ঘটেছে এবং সুনীতি হয়েছে। এমনি ভাবে প্রাচ্য ও প্রতীচ্যের আদর্শের সংঘাত সংঘর্ষে বাঙালি যখন নতুন হাওয়ায় উদ্বেলিত, আবেশে আপ্লুত এবং অভিভূত হয়ে নিজের বৃত্তিকে অস্বীকার করতে বসেছে, ঠিক সেই ক্রান্তিকালে একদল যুগসারথীর আবির্ভাব ঘটেছিল আমাদের ভারতবর্ষে। সেই যুগসারথীর মধ্যে একজন ছিলেন স্বামী বিবেকানন্দ, মানে নরেন্দ্রনাথ দত্ত, আধুনিক বিশ্বে যিনি স্বামী বিবেকানন্দ নামে সমধিক প্রণম্য, তাকে আমরা প্রণাম করি, যে শিব জ্ঞানে জীব সেবার আদর্শ প্রচার করে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে জীবিত করে গেছেন তিনি আজও। সক্রেটিস এবং প্লেটো মধ্যে যে রিলেশন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের মধ্যে একই রিলেশন। প্লেটো ছাড়া যেমন সক্রেটিসের অস্তিত্ব নেই, স্বামী বিবেকানন্দ ছাড়াও যেমন রামকৃষ্ণ নেই, মানে এবার একান্ন, অর্থাৎ এক অভিন্ন হয়ে গেছে, ঠাকুর রামকৃষ্ণ দেব এবং স্বামী বিবেকানন্দ এক হয়ে গেছে। এই এই বিবেকানন্দের অনুপম সংস্পর্শে মিথভায় কুসংস্কারাচ্ছন্ন ১৯ শতকের বাঙালি সমাজ জীবনে এবং জনজীবনে এক নতুন কর্মচাঞ্চল্যের, নতুন উন্মাদনার সৃষ্টি হলো। তিনি চিরাচরিত শাস্ত্রীয় অনুশাসন এবং নৈতিকতার এক যুক্তিবাদী ও বিজ্ঞ মূল্যবোধের মাধ্যমে বাঙালিকে আলোড়িত করলেন, বাঙালিকে আন্দোলিত করলেন। তিনি কেবল একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী ছিলেন না, তিনি তার অমূল্য জীবন বাণী কর্ম এবং আদর্শ গুরু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিবজ্ঞানে জীব সেবার আদর্শের মাধ্যমে বাঙালিকে তথা ভারতবাসীকে মানবপ্রেমের যুক্তিনিষ্ঠ দীক্ষা মন্ত্রে দীক্ষিত করলেন। তার কর্ম জীবনের পূর্ণাঙ্গ পরিস্থিতি এখানে আমাদের আলোচ্য বিষয় নয় এবং এটা সম্ভবও নয়। আমরা কেবল তার দর্শনের একটা বিশেষ দিক, ব্যবহারিক বেদান্ত। তিনি বেদান্তকে
গিরিগুহা থেকে ওই আমাদের আত্মানন্দজি মহারাজ বলছেন তার বক্তব্যে, গিরিগুহা থেকে কিন্তু তিনি বিবেকানন্দ বেদান্ত নিয়ে আনলেন মাটির পৃথিবী। তিনি কৃষকের নাঙ্গলের মুখে গৃহিণীর রান্নাঘরে নিয়ে গেলেন বেদান্তকে, বেদান্তকে তিনি পপুলার করে তুললেন। এইটাই হচ্ছে বিবেকানন্দের সবচেয়ে বড় অবদান। বাঙালি নবজাগরণে স্বামী বিবেকানন্দের অবদানকে আমরা নববেদান্ত বা নিউ বেদান্ত নামে অভিহিত করে থাকি। নববেদান্ত আবার ব্যবহারিক প্র্যাকটিক্যাল বেদান্ত, অ্যাপ্লাইড বেদান্ত, ফাংশনাল বেদান্ত, কর্মজীবনে বেদান্ত প্রভৃতি বিভিন্ন নামে বিভিন্ন মহল প্রতীক অভিধা পেয়েছে। আধুনিক পণ্ডিতদের মতে এটি একটি সম্পূর্ণ জীবন, অভিনব জীবন দর্শন, একটি পূর্ণাঙ্গ জীবনের কমপ্লিট হোল অফ লাইফ, ওর মধ্যে নাই এমন কিছু নেই। এটাকে যদি গবেষণা করা হয় এই জীবন, এই যে নববেদান্ত বা প্র্যাকটিক্যাল বেদান্তকে, তাহলে দেখবেন এখানে নাই এমন কোনো কিছু নাই। এটাকে প্র্যাকটিস করার জন্য হিন্দুকে মুসলমান হতে হয় না, মুসলমানকে হিন্দু হতে হয় না। হিন্দু হিন্দু থাকে এটাকে প্র্যাকটিস করবে, মুসলমান মুসলমান থাকে, খ্রিস্টান খ্রিস্টান থাকে এটাকে প্র্যাকটিস করতে পারে। এই এত সাম্প্রদায়িক, এত কমপ্লিট একটা ফুল অফ লাইফ স্বামীজি দিয়ে গেছেন তা এই নববেদান্তের মাধ্যমে। আচ্ছা, আধুনিক পণ্ডিতদের মধ্যে এটি জীবনবিধান যার প্রভাব বাঙালি তথা ভারতীয় নবজাগরণের প্রতিটি দিকেই আমরা সরাসরি ভাবে লক্ষ্য করি। 1900 থেকে ধর্মীয় আন্দোলন বলুন, সামাজিক আন্দোলন বলুন, সাহিত্যিক আন্দোলন বলুন, সাংস্কৃতিক আন্দোলন বলুন, জাতীয় আন্দোলন বলুন, প্রতিটি ক্ষেত্রে বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের অনুপ্রেরণা এবং অনুপ্রেরণা কার্যকর। আর এই নববেদান্তে দীক্ষিত হয়েই অনেক বাঙালি স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছেন। নববেদান্ত এমন বা প্র্যাকটিক্যাল এমনই একটি ব্যাপার, বলা বাহুল্য ব্যক্তি সত্তার উদ্বোধন। এবং তিনি এই নববেদান্তের মাধ্যমে কি করতে চেয়েছিলেন, প্র্যাকটিক্যাল বেদান্তের মাধ্যমে ব্যক্তি সত্তার উদ্বোধন করতে চেয়েছিলেন। তার লক্ষ্যই ছিল মানুষ তৈরি করো, মানুষ তৈরি করাই ছিল তার মূল মন্ত্র, মানুষ তৈরি করতে হবে। ব্যক্তি সত্তার উদ্বোধন বলে তিনি বুঝেছেন গণমানুষের মুক্তি, মানবতার মুক্তি, চিন্তা চেতনা চিন্তা বিশ্বাস সহ সবকিছু মুক্তি, মানুষের সার্বিক মুক্তির কথা, মুক্তি তথা স্বাধীনতা ছিল বিবেকানন্দের কাছে আদর্শ, যার প্রতি তার অনুরাগ ছিল খুব স্বাভাবিকভাবেই প্রবল। তিনি স্বাধীনতার কোনো রকম ফের স্বীকার করতেন না। সামাজিক ন্যায় যখন আংশিক মাত্র মুক্তির সূচক, তখন এই আদর্শ তার লক্ষ্য হতে পারে না। ডক্টর রহমান, আপনাকে আর শোনা যাচ্ছে না স্যার। স্যার স্যার ডক্টর রহমান আপনাকে আর শোনা যাচ্ছে না, উনি কি ডিসকানেক্টেড হয়ে গেলেন? ডক্টর খালে উনি ডিসকানেক্টেড হয়ে গেছেন। হ্যাঁ, খালে কি একবার উনাকে ফোন করে দেবে? আমরা এগিয়ে যাব। আচ্ছা, মানে we are requesting all esteemed participants to leave their question in the chat box so that at the end of the technical session we can take up the your queries and observations for discussion. We are requesting all esteemed participants to leave your queries and observations in the comment box and chat box of YouTube Meet and Google Meet so that we can take up for discussion after the end of this technical session. আপনাদের
সবুজ কলিজির কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা রাখতে পারেন। বর্তমানে মতিউর রহমান স্যার বিযুক্ত হয়ে গেছেন, ডিসকানেক্টেড হয়ে গেছেন। যদি সবুজ কলিজির কাছে অধ্যাপিকা সবুজ কলি সেনের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা রাখতে পারেন। আমি আমাদের মাননীয় সদস্য পরিচালন সমিতির অধ্যাপক আশিস কুমার পানকে তার কিছু অবজারভেশন শেয়ারের অনুরোধ রাখছি। I request Professor Ashish Kumar Pan to share his observation till Dr. Rahman joins us. Can I request? Hello. আমি শ্রোতা হিসেবে শুনলামই, দুজনেরই বক্তব্য শুনলাম, দুজন নয় অ্যাকচুয়ালি তিনজনের। মহারাজজি বেশ কিছুক্ষণ বোধ হয় অপেক্ষাতেও ছিলেন আমার যা মনে হলো, তিনি এখন আর বোধ হয় নেই, আর ইনিও ডিসকানেক্টেড হয়ে গেছেন। এখন ম্যাডামের সাথে যদি ইন্টারাকশন গুলো থাকে আপনারা আলোচনা করুন, যেটা আপনি অলরেডি চ্যাট বক্সে হ্যালো কোশ্চেন দেওয়ার কথা বলছেন। আমি এই বেদান্ত নিয়ে আমার মনে হয় এগুলো নিয়ে বরং আপনারা কিছু আলোকপাত করলে আমরা আর একটু বেশি আলোকিত হতে পারি, কারণ এই ব্যাপারে এদের উপরে বক্তব্য রাখার ধৃষ্টতা না নেই এটা বলাই ভালো। আমি আর বাড়তি যোগ কিছু করতে চাইছি না, তবে আমার সন্ধ্যা হল, ভালো লাগলো শুনে, ভালো লাগলো এবং আলোকিত তো হলাম। আপনারা ফিলোসফি দৃষ্টিকোণ থেকে যদি কিছু আলোচনা করেন, ফিলোসফি দর্শন শাস্ত্রের আপনাদের যে মেধা সেটাকে যদি একটু আমাদেরকে শেয়ার করেন, এটাই আমার বলার। আচ্ছা, আমি সবুজ কলিজির কাছে একটা প্রশ্ন রাখতে পারি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ চৈতালি দি বল। সবুজ কলিজির কাছে আমার একটা কৌতূহল আছে দিদি, সেটা হচ্ছে যে আমি তো ভীষণ ঋদ্ধ হলাম আপনার বক্তৃতায়, কিন্তু একটা খটকা মনে অনেক সময় হয় যে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ দুজনেরই অগাধ বিশ্বাস ছিল বেদান্ত উপনিষদে, কিন্তু দুজনেরই চিন্তায় কোথায় একটা কন্ট্রাডিকশন দেখতে পাই। যেমন রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা আছে যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহা আনন্দময় লোভিব মুক্তির স্বাদ। যেখানে উপনিষদ বেদান্ত ত্যাগ বৈরাগ্য রিনান্সিয়েশনের উপর দাঁড়িয়ে আছে, সেইখানে কবি লিখছেন বৈরাগ্য সাধনে মুক্তি আমার নয়, বন্ধনের মাঝে উনি মুক্তি খুঁজছেন। এটা একটা আমার কাছে মনে হয় যে কি করে দুটোকে রিকনসাইল করা যায়, যেখানে বেদান্তে বলা হয় ভূমাই সুখ শ্রেয়ই সুখ প্রেয় নয়। আর একটা বিবেকানন্দ সম্পর্কে মনে হয় যে উনি যেখানে ব্রহ্ম কে অগাধ বিশ্বাস, বেদান্তি যেহেতু ব্রহ্মে বিশ্বাস, সেখানে কিন্তু তিনি রামকৃষ্ণ সংস্পর্শে এসে কালীকে মেনেছিলেন এবং কালীর উপর একটি কবিতা রচনা করেছিলেন। এই কালী কি অর্থে গডেস কালী অথবা অন্য কোন অর্থে কালী, এই দুটো যদি একটু আপনি বলেন, তার সঙ্গে পরে আমার আর একটা প্রশ্ন আছে, আমি পরে বলছি সেটা। ডক্টর সবুজ কলি সেন দিদি আনমিউট করতে হবে, শোনা গেছে? হ্যাঁ হ্যাঁ প্রশ্ন শোনা গেছে, কিন্তু ডক্টর স্যার আপনাকে মানে দিদি আনমিউট করতে হবে, আনমিউট ওই লাল লালটা টিপে দিতে। হ্যাঁ হয়েছে এবারে? হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো প্রশ্ন হচ্ছে চৈতালি বলেই বলছি আমি। হ্যাঁ 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 নিশ্চয়ই দিদি, কাছে বলতে চাই যে স্বামী বিবেকানন্দ আর এবং দুই পরিবারের কাকা ছিলেন রবীন্দ্রনাথের বাড়ির অ্যাটর্নি, এবং রবীন্দ্রনাথের ছোটবেলায় বিবেকানন্দ ছোটবেলায় আমরা জানি মহর্ষির সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। এই এত পাশাপাশি থাকা সত্ত্বেও এই দুই মহাপুরুষ কিন্তু তাদের পথে ছিলেন,
এবং একবার মাত্র তাদের দুজনে দেখা হয়েছিল 1898 সালের 28শে জানুয়ারি, এরকম কোন একটা সময়, যে সময়টা একটি চায়ের আসরে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ এক জায়গায় এসেছিলেন। নিবেদিতা ছিলেন, নিবেদিতা সেই চায়ের আয়োজন করেছিলেন, অর্গানাইজ করেছিলেন, আয়োজন করেছিলেন। এখন এই যে পার্থক্যটা যেটা আপনি বললেন, বৈরাগ্য সাধনের উদ্দেশ্যে আমার নয়, একজন রূপরস শব্দগন্ধ স্পর্শের কবি আর একজন বৈরাগ্য সাধনে মুক্তি, একদম, এবং অসংখ্য বন্ধন থেকে তিনি মুক্ত হওয়ার জন্যই যাচ্ছেন, কিন্তু এই বন্ধন থেকে মুক্ত হওয়াটা কি, এটা হচ্ছে সেলফিশ বন্ধন থেকে মুক্ত হচ্ছেন। বিবেকানন্দ মনে আছে, বিবেকানন্দ রবীন্দ্রনাথ দুজনেরই একটা কমন মিটিং পয়েন্ট ছিল, সেটা হচ্ছে মানুষ। দিদি বলুন, দিদি বলছেন। এখন এই যে দুজনের একটা কমন মিটিং পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে মানুষ। ঊনবিংশ শতকের বেদান্ত সর্বদাই মানুষ ভিত্তিক বেদান্ত, এই জায়গায় দুজনের মিল, ঘুমাকে দুজনে দেখেছেন কিন্তু মানবিক ঘুম, তার এই মানবিক ঘুমাতে আছেন বলেই বিবেকানন্দর ভালোবাসা ছিল সুদূর প্রসারী, ওই প্রেম এবং রবীন্দ্রনাথের ভালোবাসা ছিল দুজনেই তার সীমানাকে অতিক্রম করে গেছেন ব্যক্তি থেকে সমাজ থেকে দেশ থেকে আন্তর্জাতিকতা, কিন্তু পথ আলাদা, একজনে বৈরাগ্য সাধনে মুক্তি আর একজনে হচ্ছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। কিন্তু একটা কি, এই যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এটা নৈবেদ্য কবিতা, নৈবেদ্য কবিতাটা মোটামুটি লেখা হয়েছে 1901, তখন রবীন্দ্রনাথ জমিদার। কিন্তু রবীন্দ্রনাথের যদি শান্তিনিকেতন প্রবন্ধমালা করি, তখন কিন্তু আমরা আর এক রবীন্দ্রনাথকে দেখি, তিনি নিরাসক্তি এবং ত্যাগের কথা বলছেন, প্রচন্ড ভাবে বলছেন। রবীন্দ্রনাথের মধ্যে দ্বৈত সত্তাটা কাজ করত, একদিকে তিনি ত্যাগ চাইছেন আর একদিকে তার রূপরস শব্দগন্ধ স্পর্শের পৃথিবী তাকে টেনে রাখছে। হ্যাঁ, এইটা আমরা দেখতে পাই। কিন্তু দুজনের মধ্যে আর আরেকটা যেটা আপনি বললেন যে বিবেকানন্দ কি করে কালী সম্বন্ধে লিখলেন, বিবেকানন্দ আমি ওইখানেও বলবো যে স্বামী বিবেকানন্দ কিন্তু শঙ্করবাদী ছিলেন, শঙ্করের মায়াকে তিনি মানেননি, রামকৃষ্ণের সংস্পর্শে এসে তিনি কালী মেনেছিলেন। এইখানে আমি একটা, হয়তো আপনারা আমাকে মেনে নিতে পারবেন না, তবু আমি সব জায়গায় দেখি 1905 পরে রবীন্দ্রনাথের মুখে যেন বিবেকানন্দ কথা বলছেন, এইখানে আমি বলবো নৈবেদ্য কবিতার একটি জায়গায় যেন রবীন্দ্রনাথের মুখে বিবেকানন্দ বলছেন, যেটা আমি একটু আগেই বলেছি, রূপহীন জ্ঞানাতীত ভীষণা সকটি। তার পরের লাইনে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ধরেছে আমার কাছে জননী মূল মোবাইল, শুনে যাচ্ছে, এই ব্রহ্ম যিনি রূপহীন জ্ঞানাতীত ভীষণা সকটি, সেই সেই শক্তি বিবেকানন্দের কাছে, ধরেছে আমার কাছে জননী মূল, ওইখানে আমাকে ওই জায়গায় চলে যেতে হবে। যখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলে কই, আর যখন তিনি সৃষ্টি তখন তাকে আমি শক্তি বলে কই। হ্যাঁ, শক্তি বলছেন, শক্তি যে ওই জায়গাটাতে অগ্নিতা দাহিকা শক্তি যেমন ভিন্ন নয়, সেরকম এখানেও কালী সে ব্রহ্মের স্থানে অধিকার করেছে। থ্যাংক ইউ দিদি। আর যদি কারো প্রশ্ন থাকে দেখ। আমরা মতিউর রহমান স্যারের কাছে ফিরে যাব, তবে এর মধ্যে যদি দিদির কাছে কারো কোনো প্রশ্ন থাকে, স্যার আপনি ডিসকানেক্টেড হয়ে গেছিলেন তাই জন্য আমরা দিদির কাছে কিছু প্রশ্ন রেখেছিলাম, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে। খুব ভালো করেছিলেন, খুব ভালো করেছিলেন। হ্যাঁ, আমরা আবার আপনার কাছে ফিরে যাব। মতিউর ভাই কে কথা বলি, আপনি যেটা শেয়ার করেছেন আমি তাতে এত গর্বিত, এত আনন্দিত হয়েছি, আমি তো আপনার, আমি তো আপনার
ছোট ভাই হই, কিন্তু আমি তো আপনার ছাত্র, আপনার সাথে তো আমি কাজ করেছি। সো আপনি হয়তো দেখে যেতে চাচ্ছেন আমি পারি কি না, এই এইটা আমি সান্ত্বনা নিয়েছি, সান্ত্বনা পেয়েছে। না না না, চ্যাট বক্সে আর কোনো প্রশ্ন নেই? চ্যাট বক্সে কোনো প্রশ্ন আছে? ইউটিউবের কমেন্ট বক্স আমরা দেখছি, তার মধ্যে এই চৈতালিদের যে প্রশ্নটা রাখলেন সেটা প্রসঙ্গ ধরেই বলছি যে আমরা শান্তিনিকেতন প্রবন্ধমালাতে ত্যাগের কথা যে দেখতে পাই, সেখানে উনি বলছেন যে আমাদের সংসার ছেড়ে এগিয়ে যেতে হবে, মানে অথবা নিজেকে সংসারের সুরে বাঁধতে হবে, বিশ্ব সংসারের সুরে বাঁধতে হবে, যাতে যে যা কিছু আমাদের কাছে আনঅ্যাকসেপ্টেবল, মানে যেটা আমাদের কাছে অপ্রত্যাশিত বা যেটা আমার কাছে অন্যায্য মনে হচ্ছে তাকেও আমি যেন স্বীকার করতে পারি, এইটা কি আমাদের ঠিক বোঝা দিদি? হ্যাঁ, আসলে রবীন্দ্রনাথ তো একটা হোলিস্টিক বেদান্ত, একটা হোলিস্টিক তার আইডিয়া ছিল। হ্যাঁ, এই হোলিস্টিক আইডিয়া, এই সকলের মধ্যে সুখ আছে দুঃখ, তখন সেখানে দেখছি যে ইন্ডিভিজুয়ালটা চিরস্থায়ী নয়, এটা আসে আবার চলে যায়। কাজে ত্যাগের মধ্যে যেটা আছে, আমার ওই ওই ওইটাকে আমার কোনটাকে ত্যাগ করে এগিয়ে যেতে হবে, আমার ক্ষুদ্রতাকে ত্যাগ করে এগিয়ে যেতে হবে। আমি তো আগে বলেছি যে রবীন্দ্রনাথ মায়াকে স্বীকার করেননি, উনি বল অহং, যা আমাকে আর সব কিছু থেকে সরিয়ে রাখে সেটাই হচ্ছে মায়া, সেটাই অবিদ্যা, সেটাই পাপ। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, রবীন্দ্রনাথ জগৎ ব্রহ্মবাদী ছিলেন, জগৎকে তিনি ব্রহ্ম হিসেবে দেখেছেন, এই জগৎকে ব্রহ্ম হিসেবে দেখেছেন বলেই চৈতালি প্রশ্ন সঙ্গে এটা একটু মিল পাওয়া যাবে। জগৎকে ব্রহ্ম বলে দেখেছেন বলেই মুক্তির জন্য তার বাইরে কোথাও যাওয়ার দরকার হয়নি, এই জন বলেই মুক্তির জন্য তার বাইরে কোথাও যাওয়ার দরকার হয়নি, এই জগতের হাসি কান্না আনন্দের মধ্যে কিন্তু তিনি মুক্তির স্বাদ পান। কি করলেন বিবেকানন্দের স্থৈতিক, স্থৈতিক মানে স্ট্যাটিক, বিবেকানন্দের স্ট্যাটিক বেদান্তকে, বেদান্তে তিনি প্রাণ সঞ্চার করলেন, মানে শঙ্করাচার্যের স্ট্যাটিক স্ট্যাটিক বেদান্তে তিনি প্রাণ সঞ্চার করলেন, মানে বিবেকানন্দ তিনি মাটির পৃথিবীতে নামিয়ে আনলেন এবং এটাকে তিনি প্রাণ চঞ্চল্য দান করলেন। এখানে কিন্তু একটা কিছু বিষয় আমরা যদিও বলি শঙ্করাচার্যের দর্শনের দ্বারা তিনি, হ্যাঁ শঙ্করাচার্যকে তিনি নিয়েছেন, শঙ্করাচার্যকে তিনি গ্রহণ করেছেন, কিন্তু এখানে তিনি প্রাণ সঞ্চার করেছেন, এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, আপাত দৃষ্টিতে যে অদ্বৈত বেদান্তকে তাত্ত্বিক দর্শন রূপে দেখা বাবা হয়ে থাকে, যে দর্শনে ব্রহ্ম ও আত্মা ভিন্ন আর কোনো কিছুকেই মান্যতা দেওয়া হয়নি, সেই দর্শনকে বিবেকানন্দ তার ক্রোধার মননের দ্বারা ব্যবহারিক কর্মময় জীবনে ফলপ্রসূ করে তুলেছিলেন। এই বেদান্তের মধ্যে তিনি লাভ করেছিলেন সমদর্শিতার জ্ঞান, যাবতীয় বিভেদ রহিত অখণ্ড সত্তার জ্ঞান। তিনি বিলক্ষণ উপলব্ধি করেছিলেন যে এই দর্শনকে যদি বাস্তব জীবনের কাজে লাগানো যায় তাহলে যাবতীয় সমস্যার সমাধান সম্ভব। এই মহৎ উদ্দেশ্য নিয়েই তিনি বেদান্তকে ব্যবহারিক দর্শনে পরিণত করতে চেয়েছিলেন এবং এটাই ছিল তার, আর এ কারণেই তার এই বেদান্তকে নাম দেওয়া হয়েছিল প্র্যাকটিক্যাল বেদান্ত বা অ্যাপ্লাইড বেদান্ত বা কর্মমুখী বেদান্ত। এটা কিন্তু মনে, আমি যেমন এই কিছুদিন আগে ওই যে আপনাদের কলকাতার একটা সেমিনারে গিয়েছিলাম, ওই সব মার্চ মাসের 5 তারিখে গত মাস, কোভিড এর একটু আগ মুহূর্তে, এটার নাম সুরেন্দ্রনাথ মহিলা কলেজ। ওখানে কিন্তু আমাকে প্রশ্ন করা হয়েছিল যে বিদ্যাসাগর মশাই কেন বেদান্তের বিরুদ্ধে বললেন, তিনি কেন বললেন বেদান্ত মিথ্যে দর্শন, ফলস দর্শন কেন বললেন, আমি এটার উত্তর দিয়েছি এবং তারা সবাই খুশি হয়েছেন। আমি বলেছি ওই শঙ্করাচার্য যে বললেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব পরাপর, এই কথা বললে তো ওই শঙ্করাচার্যের এই কথাটাও মিথ্যা হয়ে যায়, ওইখানেই আপত্তি ছিল বিদ্যাসাগর মশাইয়ের। কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের কিন্তু আপত্তি প্র্যাকটিক্যাল বেদান্তের উপর না, যদিও বিবেকানন্দ এবং বিদ্যাসাগরের মধ্যে পার্থক্য আছে, কিন্তু প্র্যাকটিক্যাল বেদান্তকে যদি প্র্যাকটিক্যাল, বিবেকানন্দ যেভাবে বেদান্তকে নিয়ে আসছেন ওই বেদান্তের সম্পর্কে কিন্তু ওই আপত্তি, বিদ্যাসাগর মশাইয়ের আপত্তিটা নেই। যাই হোক, তো আমরা যে কথাগুলো বলছি ওই যে প্র্যাকটিক্যাল বেদান্ত, এই প্র্যাকটিক্যাল বেদান্তটাতে কিন্তু মনে রাখবেন এই কর্মযুগ, ভারতীয় দর্শনের যে কতগুলো তীর ডক্ট্রিন আছে, কর্মযুগ, জ্ঞানযুগ, ভক্তিযুগ, রাজযুগ এবং ধ্যানযুগ, এই প্রত্যেকটা যুগের সমন্বয় ঘটেছে, প্রত্যেকটাকে তিনি সিনথেসিস করেছেন। এবং আসল ঘটনা কি, বিবেকানন্দের জীবনটাকে যদি আমরা অনুসন্ধান করি, জীবন ছিল খুব সংক্ষিপ্ত জীবন, এই জীবনে তিনটি দুর্লভ জীবনের মণিকাঞ্চন যুগ হয়েছিল, তিনটি দুর্লভ জিনিসের
মণিকাঞ্চন যুগ ঘটেছিল বিবেকানন্দের মানস প্রতিমায়। সেই তিনটি কি? একটি হচ্ছে মনুষ্যত্ব বোধ, তিনি মানুষকে খুব গুরুত্ব দিয়েছেন, মানুষই তার দর্শনের কেন্দ্রীয় বিষয়। দুই নম্বর হচ্ছে মুমুক্ষুত্ব, মুমুক্ষুত্ব হচ্ছে মুক্তির প্রত্যাশা, মুক্তির স্পৃহা। আর তিন নম্বর হচ্ছে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যুগ যেটা, সেটা হচ্ছে মহাপুরুষ সংশ্রয়। আমাদের ভারতীয় দর্শনে, ভারতীয় শাশ্বত ঐতিহ্যে, ভারতীয় নৈতিকতায় কিন্তু এই মহাপুরুষের উপরে অনেক মান্যতা দেওয়া হয়েছে। এই মহাপুরুষকে, মহাপুরুষ হচ্ছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। এই রামকৃষ্ণ পরমহংস দেবের কাছেই তিনি নিবেদিত হয়ে তার সমস্ত সংশয় দূরীভূত হয়ে যায়। তিনি তো প্রথম জীবনে তা ছিলেন না, কিন্তু রামকৃষ্ণ দেবের কাছে গিয়েই না বিবেকানন্দ পরিণত হলেন। তো সুতরাং এই যে তিনটি মণিকাঞ্চন যুগ, এই তিনটি মণিকাঞ্চন যুগ মানুষের জীবনে দুর্লভ। সবার জীবনে এরকম তিনটি আসে না, কারোর কাছে একটা আসে, কারোর কাছে দুটো আসে, কিন্তু বিবেকানন্দের জীবনে তিনটি এসেছে এবং তিনটারই তিনি সমন্বয় করেছিলেন এবং তিনি মানুষকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন মানুষ সেবা কর, মানুষকে সেবা করলে ব্রহ্মকে সেবা করা যায়। এই যে একটা বিরাট কথা, তার একটা কবিতা আছে সখার প্রতি, ওই কবিতায় তিনি বলছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেম হয়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে সেবার পায়, বহু রূপে সম্মুখে তোমার সারিকু ঠাকুর যদি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর। এই যে জীব জ্ঞানে শিব জ্ঞানে জীব সেবার কথা না, এটা তো সাধারণ কথা নয়, এটা তো মারাত্মক একটি, এটা হচ্ছে এই একটি কথার জন্য ভারতবর্ষ সমগ্র বিশ্বে বুক ফুলিয়ে থাকতে পারে, এই একটি শব্দের জন্য যে শিব জ্ঞানে জীব সেবা। মানুষকে ভালোবাসো কিন্তু শিব জ্ঞানে। বিবেকানন্দ স্পষ্ট বলেছে তুমি পারলে, যদি না পারো উপকার করতে চুপ থাকো, কিন্তু কারো অপকার চিন্তা করবা না, অপকার করার চিন্তা করবা না। এই যে কথাগুলো, এই যে আমাদের ভারতীয়, আমাদের ভারতবর্ষের যে শাশ্বত নৈতিকতা, এই জন্য আমি একটু আগে বলছিলাম যে বলে গেছেন যে ওনার নামটা কি একটু আগে বললাম, যে কোনো ভারতীয় নারী অসতী কিংবা কোনো ভারতীয় পুরুষ মিথ্যা বলে এইরকম কোনো নজির তিনি পান নাই, যে এটা তো সাংঘাতিক কথা আমাদের ভারতবর্ষ সম্পর্কে। এই এবং এগুলো কিন্তু যুগে যুগে চর্চিত হয়েছে, অনেকে স্বীকার করে অনেকে স্বীকার করে না। যেমন আমি সব যত সবাই আমি যাই একটি কথা বারবার বলি, এই যে তোমরা কান্টকে এত গুরুত্ব দিচ্ছ, অবশ্যই কান্ট গুরুত্ব আমাদের দর্শনে, কান্ট গুরুত্ব অবশ্যই, তিনি উদ্দেশ্যহীন উদ্দেশ্যের কথা বলছেন, তিনি নিষ্কাম কর্মের কথা বলছেন, কিন্তু এই নিষ্কাম কর্মের কথা কিন্তু আমাদের শ্রীমদ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলে গেছেন অর্জুনকে, এই যুদ্ধ এটা যুদ্ধ ছিল না, এটা একটা ধর্মযুদ্ধ, এবং এই যুদ্ধে তিনি সমগ্র জীবন দর্শন, তিনি জীবনের সব কিছু প্রচার করে দিয়ে গেছেন। কর্ম নিয়ে বা অধিকার ফলে সুখদাসন এই কথাই বলছেন, ইউর ইউর কনসার্ন ইজ উইথ অ্যাকশন, নেভার সুইফট, তোমার কাজ কাজ করে যাওয়া। তো এই কথা তো গীতায়ও রয়েছে, গীতায় আরো বহু এরকম বহু জীবন জীবন দর্শন আছে, মানে বহু শাশ্বত নৈতিক শিক্ষা আছে যেগুলো প্র্যাকটিস করলে অনেক হানাহানি অনেক কিছুই থেকে মুক্তি পাওয়া যায়। তো বিবেকানন্দ তার প্র্যাকটিক্যাল বেদান্তে এই জিনিসগুলো আহরণ করেছিলেন। এবং আরেকটি কথা আমি বলবো যে এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত নিয়ে আমরা কথাগুলো বললাম, এই প্র্যাকটিক্যাল বেদান্তকে যদি আমরা অ্যানালাইসিস করি, আমি সামাপ করি, সামাপ করলে এই কথাগুলো কথা দাঁড়ায়। এই প্র্যাকটিক্যাল বেদান্তকে বিবেকানন্দ চেয়েছিলেন বিশ্বজনীন, মানে ইউনিভার্সাল, এবং একটা কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে প্রতিষ্ঠা করতে, এবং সেটা তিনি করেছিলেন। এবং সেটা যদি আমরা প্র্যাকটিস করি, আমরাও কিন্তু আসলেও অনেক দুঃখ যন্ত্রণা জ্বালা যন্ত্রণা থেকে আমরা দূর হতে পারি। আপনারা জানেন সুপেন হওয়ার বলে একজন জার্মান দার্শনিক আছেন, তিনি বলছিলেন যে এই জগতে দুঃখ থেকে মুক্তির কোনো উপায় নাই, দি ওয়ার্ল্ড ইজ ফুল অফ সাফারিংস, যেটা লর্ড বুদ্ধ, ভগবান বুদ্ধ বলেছেন। কিন্তু এই এই সুপেন হওয়ার বলছেন না, এই সাফারিংসকে মুক্তি নাই। যেমন আমাদের সাহিত্য দর্শনে দুঃখের কথা বলা আছে, কিন্তু এই দুঃখের মুক্তি বেদান্ত বলা হয়েছে, দুঃখ থেকে মুক্তির পথ আছে, কিন্তু এই বৌদ্ধ দর্শনও দুঃখের মুক্তি আছে, কিন্তু এখানে সুপার হওয়ার বলতে দুঃখের মুক্তি হয় না। তবে হ্যাঁ, একটি একটা জিনিস আছে ব্যতিক্রম, সেটা হচ্ছে ভারতীয় উপনিষদ। ভারতীয় উপনিষদ যদি পাঠ করে তাহলে সে দুঃখ থেকে মুক্তির আশা করতে পারে এবং পেতে পারে। আমি আমার জীবনে পেয়েছি, উনি বলছেন, সুপেন হওয়ার বলছেন, আমি আমার জীবনে পেয়েছি। তাহলে দেখুন, যে যাকে আমরা প্রিন্স অফ পেসিমিস্টিক ফিলোসফি বলি, যে সুপেন হওয়ার, সেই সুপেন হওয়ার উপনিষদের তাৎপর্য স্বীকার করে যাচ্ছেন,
উপনিষদকে মান্যতা দিয়ে যাচ্ছেন। আর আমরা কি করছি, আমাদের আমাদের উত্তর আমাদের উপমহাদেশীয় দর্শন, আমাদের দেশীয় দর্শন, আমাদের রক্তমাংসের দর্শন, তাকে আমরা সেই রকম মান্যতা দিচ্ছি না। মান্যতা না দেওয়ার ফলেই আমাদের অধঃপতন হচ্ছে, আমরা এই অধঃপতিত হচ্ছি দিন দিন। আমরা বিদ্যা আরো হতো তারপর বৈশিষ্ট্য গুলো। দুই নম্বর হচ্ছে মানব ধর্ম। আগে বলছিলাম, একটু আগেও বলছি যে বিবেকানন্দের এই 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 প্র্যাকটিক্যাল বেদান্ত ফলো করার জন্য মুসলমানকে হিন্দু হতে হবে না, হিন্দুকে খ্রিস্টান হতে হবে না, খ্রিস্টানকে হিন্দু হতে হবে। যে যার ধর্মে আছেন সেই ধর্মে থেকেই তিনি এটা প্র্যাকটিস করতে পারেন। এটা তো মারাত্মক একটা ব্যাপার, এটা সাংঘাতিক একটা কমপ্লেক্স। প্রত্যেক ধর্মের প্রতি সম মর্যাদা দেওয়ার একটা অঙ্গীকার বিবেকানন্দ করেছেন। তাইলে এটাকে আপনি অসাম্প্রদায়িক বলতে হবে, এটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিল এবং আসলেও তাই তিনি সেই চেষ্টা করেছিলেন। এবং আরেকটি মনোভাব হলো ডেমোক্রেটিক মনোভাব, গণতান্ত্রিক কথা। তিনি কিন্তু আমরা আপনারা হয়তো জানেন বিবেকানন্দ কিন্তু কাগজে কলমে ভারতবর্ষের একজন প্রথম সমাজতন্ত্র ছিল। তিনি কিন্তু সমাজতন্ত্র কথার উল্লেখ করেছিলেন, তার রচনার এক জায়গায় আছে, আমার ওই ফুটফুটটা মনে নেই কিন্তু ওখানে আছে। তিনি ডেমোক্রেসি অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন, ডেমোক্রেসি গণতন্ত্র প্রতি, সমাজতন্ত্রের প্রতিও তিনি ছিলেন। মানুষের সমমর্যাদা দেওয়ার কথা তিনি বারবার বলছেন, সুতরাং সেই সেন্সে তিনি অবশ্যই সমাজ সমমর্যাদা দিতে হবে, সর্বভূতে একই একই আচরণ করতে হবে, এই ছিল ফিলোসফিক্যাল থিম। তারপর হচ্ছে পরিপূর্ণ জীবন বেদের কথা বললাম, উদার নৈতিকতার কথা বললাম, মানবতা বললাম, গণতান্ত্রিক কথা বললাম। আচ্ছা এখন কার্যোপযোগী, কার্যোপযোগিতা কি, ব্যবহারিক ব্যবহারিকতা কি? ব্যবহারিকতাটা হচ্ছে যে বেদান্তকে গিরি গুহায় রাখলে হবে, ফুল চতুষ্পাঠিতে রাখলে হবে। বেদান্তকে টুল চতুষ্পাঠী থেকে নিয়ে মাটির পৃথিবীতে নামিয়ে দিত, এবং সেটা আমার আত্মপ্রিয়ানন্দজী মহারাজও বলছেন, তো নামিয়ে দিতে কৃষকের নাঙ্গলের মুখে নিয়ে নিতে হবে, গৃহিণী এটাকে সর্বত্র ছড়িয়ে না, তুমিও ওই ওই রূপে চলে যাবে। এই ব্যাপারগুলো, এই জন্যই বিবেকানন্দকে আমরা নবজাগরণের একজন প্রভাব পুরুষ বলি, কারণ নবজাগরণে তার অবদান কোনো অংশে কম নয়। যেমন আমরা শ্রী শ্রী চৈতন্যদেবকে বাংলায় জাগরণ আসছিল আমরা সেটা বলি, রাজা রামমোহন রায়কে আমরা নবযুগের পুরুষ বলি, গুরুদেব বলে একটা বই লিখেছেন, ছোট বই বিরাট বিশাল ভালো বই। তারপরে এই বিবেকানন্দের কিন্তু নবজাগরণে তার একটা অবদান, এই এই নবজাগরণের অবদানটা হলো প্র্যাকটিক্যাল বেদান্ত। এই প্র্যাকটিক্যাল বেদান্তকে তিনি ফলপ্রসূ করতে চেয়েছিলেন, এটাই ছিল আপামর তার গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বিশ্ব বিধাতা বেশিদিন তাকে থাকতে দেননি এই এই গ্রহে, এই মাটির পৃথিবীতে বা এই ভারতবর্ষে। কিন্তু তিনি যদি আরো কিছুদিন থাকতেন তাহলে অবশ্যই আমরা আশা করতে পারি তার কাছে আমরা অনেক কিছু পেতাম। তারপরও তিনি যেটা দিয়ে গেছেন, ওই 39 বছর দিয়ে গেছেন, সেটাও যদি আমরা প্র্যাকটিস করতে পারতাম তাহলে আমরা কিন্তু আমাদের আমাদের শ্রীবৃদ্ধিকেও, এই ভারতবর্ষের শ্রীবৃদ্ধিকেও আটকাতে পারবো না। এটা আমি সবসময় বিশ্বাস করি, এবং আজীবন আমি আমার এই গত 38 বছরের আমার শিক্ষকতা জীবনের সব ছাত্রছাত্রীর কাছে একটাই অনুরোধ করি, তোমরা বিস্মৃত হও না, উপমহাদেশের দর্শন চর্চা করো। উপমহাদেশের দর্শনের সাথে দেখবা ওয়েস্টার্ন ফিলসফি হুবহু মিল হয়ে গেছে, অনেক ফিলোসফি আছে। হেগেল বলো, যে পারফেকশন আমরা নৈতিক স্ট্যান্ডার্ড হিসেবে ওয়েস্টার্ন এসে পড়ি, সেটা শ্রীমৎ ভগবতের শাস্ত্রগুলো পড়ো, আমাদের ভারতীয় দর্শন পড়ো, আমাদের এবং এগুলো পড়তে হবে, শ্রবণ মনন নিদিদাসন দিয়ে খালি পড়লেই হবে না, ধ্যান করতে হবে এবং নিজের জীবনে কাজে লাগাতে হবে, লাগালে তোমরা অবশ্যই পারবে। তার আমাদের এমন রত্ন, আমাদের রত্ন প্রসবীর এই ভারত সুধাকরা, এই ভারতবর্ষ থেকে অনেক মহাত্মা গান্ধীর দর্শন পড়ো, অহিংস নন ভায়োলেন্স পেলো তুমি, এটা তো অসাধারণ ফেলো তুমি, যেটা জাতিসংঘ পর্যন্ত এখন স্বীকৃতি দিচ্ছি কেন? এগুলো তো এই সমস্ত জিনিস আমাদের বের করে আনতে হবে। দুর্ভাগ্য হলো আমরা তো পিএইচডি করতে গেলেই অস্তিত্ববাদের চিন্তা করি, পিএইচডি করতে করো সেটাকে আমি অস্বীকার করছি না, সেটাও করবা, কিন্তু তোমার নিজের বাড়ির দর্শন, তোমার উপমহাদেশের দর্শন, তোমার ঘরের দর্শনকে তো অবজ্ঞা করে নয়, তাকে তো অবজ্ঞা করবা না। তুমি অন্যের দর্শন অবশ্যই চর্চা করবা এবং করে তোমার দর্শনকে উন্নত করবা, ত্রুটি দেখবা সেখানে তুমি পূর্ণ করবা, পুনরুদ্ধার করবা, এটা এটা তো অবশ্যই করতে পারবা। আমাদের এভাবেই তো চলছে, তুমি যদি তোমাকে অস্বীকার করে বসো আর তুমি পুরাটাই বলো যে ওইটাই আসল, তাহলেই এখানে আমার
এইখানে আমি সারা জীবন এই কথাটি বলে আসছি, জানি না কাউকে শোনাতে, দু একজন বসে শুনে, কিন্তু আমি আবার বলে যাব মৃত্যু অবধি এই কথাটি আমি বলে যাবো, আমার গুরুদেব আচার্য দানেশ নারায়ণ চক্রবর্তী আমাকে খুব ভালোবাসতেন, তিনি মৃত্যুর কিছুদিন আগে, আপনারা অনেকে চিনেন তাকে, মৃত্যুর কিছুদিন আগে তিনি আমাকে ডেকে নিয়েছিলেন না ডাকাতে, যে তুমি আসো। আমি গেলাম, ওনার লেখা একটিখানা বই ওনার নিজের হাতে, তখন উনি পা ভাঙ্গা বিছানায় পড়ে গেছেন, সেই দত্তপুকুরে গেলাম, উনি লেখে সবগুলোতে আমার নাম লেখে সংস্কৃত ভাষায় লেখেছেন, দেবনাগরী ভাষায় লেখে দিয়ে বললেন যে এইগুলো রেখো, আর দুটা ছবি দিয়েছিলেন যে দুটো ছবি রেখো আর বইগুলো রেখো, নিয়ে যাও তোমার বাড়িতে। আমি স্যার এগুলো কেমনে নেবো, এয়ারপোর্টে তো আমার ওজনের একটা ব্যাপার আছে, বলে না নিয়ে যাও। আমি বইগুলো নিয়ে বাড়িতে আসার পর 11 দিনের মাথায় আমার গুরুদেব মারা গেল, আমাকে নির্মাল্য খুন করে বললো বাবা মারা গেছে। তখনই আমার চোখ থেকে অজস্র ধারায় জল পড়লো এবং আমি বুঝলাম তিনি কেন আমাকে ডেকেছিলেন, আর কেন এই বইগুলো দিলেন, আর কেন এই ছবিগুলো লাগেন, এবং এই ছবি কোথায় কাজে লাগলো। দিদি আপনি শুনলে অভিভূত হবেন, আমাদের সংসদ বিভাগ তার নামে একটা শোকসভা করবে। তখন তারা বললো যে মতুর রহমান আপনার কাছে কোনো ছবি আছে কিনা, বললাম অবশ্যই আছে, আমি সেই ছবিকে বড় করিয়ে সেই আমাদের শোকসভায় নিয়ে দিলাম, এবং আমিও বক্তা ছিলাম সেখানে, এবং সেখানে আমাদের হাই কমিশন পর্যন্ত, হাই কমিশন ইন্ডিয়ান হাই কমিশন, সেটাও আমার কাছ থেকে ছবি নিয়েছেন এবং আমি সেই ছবি নিয়ে দিয়েছি। তো দেখুন কোনটা কোন কাজে লাগে তো বলা মুশকিল, এবং এটা কিন্তু লেগে গেল, এবং ওনাকে আমি খুব মানে ওনার একটা ভাব ছিল কি পৈতৃক ভাব ছিল ওনার, মানে ছাত্রদেরকে উনি সন্তান জ্ঞানের স্নেহ করতেন, এই জিনিসটা আমার খুব ভালো লাগতো। যেমন দিদি, দিদির কাছে আমি কোনোদিন একটু রাগত ভাব পাই, যে 2 বছর আমি কাজ করেছি দিদি যেমন আমার ফ্যামিলি পর্যন্ত, আমার মেয়ে পর্যন্ত দিদির বক্ত, এই যে ব্যাপারগুলো, এগুলো তো এইগুলোই তো আমাদের ভারত শিক্ষা, আমাদের উপমহাদেশীয় শিক্ষা তো এটাই, এইভাবেই তো আমরা মানুষ হয়েছি, ওই সমস্ত ওয়েস্টার্ন শিক্ষা এটা নেই। যাই হোক, আমি অনেক কথা অপ্রাসঙ্গিক কথাও বলে ফেলেছি, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আবারও আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা এরকম একটা টপিক নির্বাচন করার জন্য, এবং দিদিকে রাখার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। তবে দিদি সভাপতি হলে আরো আলো হতো, আরো তিনি আলো বলতে পারতেন, তবে যাক আমি আমার সান্ত্বনাইকে দিদি তো দেখলেন, আমি কি বলতে কি বললাম না বললাম, নিজে সচক্ষে তিনি দেখলেন, তিনি অবশ্য আমি আমাকে তিনি জানেন বা বুঝেন ভালো করে জানেন, তিনি আমাকে স্নেহ করেন আমি ভালো করেই জানি, অনেকে আমাকে বলেও গিয়েছে আপনার কথা বলেন টলেন, গণপতি বাবুর সাথে আমার খুব ভালো যোগাযোগ থাকে, উনি সবসময় বলেন যে এখন সময় অভাবে অনেক সময় যাওয়া হয় না, কলকাতা পর্যন্ত যাই, এখন তো গত 7-8 মাস আমি গড়বন্দি হয়ে আছি, আমার তো 2 মাস পরপরই যেতে হয়, 6 সপ্তাহ পরে মানে 1.5 মাস পরপরই যেতে হয় চোখের জন্য, এখন চোখের জন্য আমি এই টেলিফোনে কথা বলে ডাক্তারের সাথে কাজ করে যাচ্ছি, আসলে চিকিৎসা হচ্ছে না, গত 7 মাস যাবো, হয়তো কোনোরকম ভিসা পেলেই আবার আসবো আপনাদের সাথে দেখা হবে। তো আপনার এইরকম একটা টপিক নির্বাচন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। বিবেকানন্দ মানে সরি বেদান্ত, আমি চাই কি আমাদের উপমহাদেশ দর্শনকে ছড়িয়ে দিন, আমি কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফি বিরোধী নই মুখে, আমার অনেক কাজ আছে ওয়েস্টার্ন ফিলোসফি, আমার লজিক টজিক অনেকগুলো আছে, এস্থেটিক্স আছে, এথিক্স আছে, অনেকগুলো আছে, এইটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে আমার কথা হলো আমাদের দর্শনকে অস্বীকার করবে না, আর আপনারা দেখুন আপনারা অস্বীকার করতে গেলে কিন্তু এই দর্শনকে জানতে হবে, আপনারা যে এই কাজটা করেছেন আমি আপনাদের আপনাদের গভর্নিং বডির সদস্যদের কাছে কৃতজ্ঞ, একটু করেবার, কারণ আপনারা এমন একটা প্রবেশ নির্বাচন করেছেন যেটা আমাদের উপমহাদেশ, আমি শুনেই কিন্তু আমাকে প্রথম ইনভাইট করলেন আমারই এক অগ্রজ প্রতিম, তিনি হচ্ছেন ক্যালকাটা যে আপনাদের স্যার লাগে সম্পর্ক, উনি উনি আমাকে যে ডিকশনারি লিখেছেন, আমি বলছি দাদা আমি তো অত্যন্ত খুশি, কারণ এটা এমন একটা টপিকস যেটা আমার অত্যন্ত প্রিয় টপিকস, এবং এটা গত 38 বছর যাবত আমি পড়ে আসছি, আমি মাস্টার্সে, এবং আপনারা শুনলে আরো অবাক হবেন, আমি যখন ছাত্র ইন 1977 তখন কিন্তু আমি অনার্সে আমাদের ভারতীয় দর্শন আর মুসলিম দর্শন দুটার একটা নিতে হতো, তো ট্রেডিশন হচ্ছে মুসলমানরা ভারতীয় দর্শন মুসলিম দর্শন নেয় আর হিন্দুরা ভারতীয় দর্শন নেয়, আমি একমাত্র ব্যক্তি যে চেঞ্জ করছিলাম, কারণ আমার সংস্কৃত জানা ছিল এই জন্য আমাকে পারমিশন দেওয়া হয়েছিল, তারপরে এম এতে উঠে আমি আবার এটাকে স্পেশাল পেপার হিসেবে এই বেদান্তকে বেদান্ত এম এতে আবার বেদান্ত আসলো, বেদান্তকে আমি স্পেশাল পত্র হিসেবে পেপার হিসেবে কোর্স হিসেবে পড়েছি।
তো আমি এবং এইটা পড়িয়ে দিচ্ছি এবং আমার খুব ভালো স্বতঃস্ফূর্ত আমি এইটা এই প্রবিষ্টার উপরে। তো এই কারণে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, এইরকম যদি সুবিধা আসে আপনারা ডাকলে অবশ্যই আমি আসবো। তো আপনাদের সবাইকে আমার সালাম, নমস্কার, আদাব এবং অভিনন্দন। আমি আজকের মতো এখানে শেষ করতেছি, আপনারা ভালো থাকুন। স্যার আমরাও অভিভূত আপনাদের দুজনকে পেয়ে এবং ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি, এবং আপনি যে আপনাদের ছাত্রছাত্রীদের কাছে অভিভাবক সমূহ সেটা আপনার কথার মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম, এবং বারবার যেন আপনাদের সাথে আমরা যোগাযোগ রাখতে পারি আমরা সেই প্রার্থনা করছি। এবার আমরা শেষ পর্বে চলে এসেছি। আমার যিনি সহ আহ্বায়ক, আমার সিনিয়র কলিগ ডক্টর প্রফেসর চৈতালি ঘোষকে আমি অনুরোধ জানাচ্ছি ভোট অফ থ্যাঙ্কস নিবেদন করছি আমাদের বিভাগের পক্ষে। আমাকে কেউ প্রশ্ন করবেন না? বেদান্ত এবং উপনিষদ কি নিশ্চয়ই পথ দেখাতে পারে? এই যে বললো সুফেন হওয়ার কি বললো, আপনি যদি দুঃখ থেকে মুক্তি আশা করতে চান তাহলে ভারতীয় উপনিষদ পাঠ করুন। ওইভাবেই চলে যাই। এই যে উপনিষদের যে এই বাণীগুলো আছে, এই বাণীগুলো আমাদেরকে এই সমস্ত পার্থিব সাফারিস থেকে ঊর্ধ্বে তুলে রাখে, আমরা এদের ঊর্ধ্বে উঠে যেতে, এই জন্য উপনিষদ পাঠ করার কথা বলা হয়। আমাদের প্রেসিডেন্ট ছিলেন যে একজন বিজ্ঞানী, এনার নাম কি বলুন তো, ভারতবর্ষের ওই যে আব্দুল কালাম, ডেইলি গীতা এবং মহাভারত পাঠ করতেন। কেন করতেন? ডেইলি ওনার রেগুলার চলত, ওনার বলছেন পড়েছি উনি পাঠ করতেন গীতা মহাভারত পাঠ। তাহলে আমিও কিন্তু পাঠ করি, আমিও এখানে রেগুলারলি পাঠ করি, মানে গীতা পাঠ করি। মতিউর রহমান স্যারের কাছে আমার একটা জানার বিষয় যে এই যে দেখছি যে স্বামী বিবেকানন্দকে আগ্রাসী হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের একটা উদ্গাত্তা হিসেবে তুলে ধরা হচ্ছে, এই ব্যাপারে যদি আপনি কিছু আলোক করেন। আমি বলছি গীতা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন একাংশেন স্থিত জগৎ, জগতের এক অংশ দেখে যদি আপনি সমগ্র জগৎ সম্পর্কে সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক। কোনো জিনিসকে মূল্যায়ন এইভাবে হয় না। তারা স্বামী বিবেকানন্দ করে, আমাদের এখানেও করে তো করেই, আমি যে বক্তৃতাতে যাই আমাকে নানান রকম ভাবে অত্যাচারও করে, সেটা আমি বলছি না, আপনাদের কোন অভিযোগ দিচ্ছি না, কিন্তু এরকম হয় আমার লাইফে। কিন্তু আমার এই 64 ইয়ার্স চলছে, তাতে আমি অনেক পেয়েছি তৃতীয় আদর্শ থেকে খেয়ে এক বিন্দু এক চুল সরাতে পারি। আমি বলি এগুলো হচ্ছে মূর্খতার ফল। রাম ঠাকুর বলতেন কি যে এগুলো হচ্ছে কি বলে মতুয়ার বুদ্ধি, মতুয়ার বুদ্ধি, সেসব মতুয়ার বুদ্ধির অধিকারী লোকরা আসলে কমেন্ট করো, আর না জানে বিবেকানন্দ, না জানে হিন্দু 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 ধর্ম, আর হিন্দু শব্দটাই তো হচ্ছে এদের মূল কপেক্টা। হিন্দু ওই যে সনাতন ধর্ম, সনাতন শব্দের মানে হলো হিউম্যানিটি, অত হিউম্যানিটি প্রচার করে, মানবতা প্রচার, আর সে সনাতন শব্দের আরেকটি অর্থ হলো প্রাচীন। এই দুইটা অর্থ আছে, ডিকশনারি খুঁজুন আপনি, খুঁজে দেখবেন এই দুইটা অর্থ আছে, একটা আছে হিউম্যানিটি আর একটা হচ্ছে প্রাচীন। তো এখানে কোথায় সাম্প্রদায়িকতার চিহ্ন আসলো? বিবেকানন্দ সাম্প্রদায়িকতা বলেন নাই, তাহলে তিনি কেন বললেন যে প্র্যাকটিক্যাল বেদান্ত গ্রহণ করতে, গ্রহণ করার জন্য হিন্দুকে মুসলিম হতে হবে না, খ্রিস্টানকে হিন্দু হতে হবে না, মুসলমানকে হিন্দু হতে হবে না, এটা কেন বললেন? তিনি বলতেন যে না তোমাকে হিন্দু হয়ে আসতে হবে, ওই তিনি তো এটা বলেন নাই। এগুলো হচ্ছে আসল ঘটনা হলো, এগুলো হচ্ছে স্থূল বুদ্ধির পরিচয়, এগুলো এক ধরনের পলিটিক্যাল উদ্দেশ্যে বলা হয়, এবং এটা তারা বিশেষ কারণেই বলে এই সম্বন্ধে। যেমন বঙ্কিমচন্দ্রের উপরে আমি বই লিখছি বলে আমার বিরুদ্ধে অনেক পেপারে পর্যন্ত আসছে,
আমি গ্রন্থ রুপিয়েছি, আমি বললাম দেখাতে পারে আমার, আমি পড়াশোনা সেরে দেবো। বঙ্গিমচন্দ্র বলছেন অমুক অত্যাচারী শাসক ছিল, মনে করেন আমি একটা কলম দিন দিন। স্যার আপনাদের সলিমুল্লাহ খান মশাই তো বঙ্কিমচন্দ্রকে মনে করেন যে তিনি উগ্র জাতীয়তাবাদের আপনার কলমটা নিয়ে আসলাম, আমি চুরি করলাম তো, এটা আমি চুর হলো, তো আমি চুর হলাম। এখন আমার একটা ব্যক্তিকে চুর, চুরকে চুর বলা তো অবশ্যই যাবে, কিন্তু বঙ্কিমচন্দ্র তো কখনো কোনো মুসলমান জাতিকে বলেন না যে মুসলিম জাতিটা চুর, মুসলিম জাতিটা অত্যাচারী, মুসলিম জাতিটা চর্য বৃত্তি করে। বিবেকানন্দ তো এই যে তো বিবেকানন্দ তো বলছেন মুসলিম হিন্দু দুইটাই হলো মায়ের সন্তান, বিবেকানন্দ স্পষ্ট ভাষা এটা বলছেন। এটা কি করে বিবেকানন্দকে এই এই বা বঙ্কিমচন্দ্র, এগুলো হলো আমাদের উগ্রতার ফল, আমাদের এগুলো এরা বিশেষ উদ্দেশ্যে এগুলো বলে, এরা যে বলে তাদের একটা বিশেষ টার্গেট আছে, তারা এগুলো বিশেষ কারণে বলে, এগুলো আরো আরো একটু জঞ্জাল লাগাতে চায়, পলিটিক্যাল একটা উদ্দেশ্য সঞ্চারিত করতে চায় এই কারণে। প্রার্থনা এই দুটোর মেলবন্ধন এই দুজনের কাছে কিভাবে ঘটেছে যদি একটু আলোকপাত করে স্যার এবং ম্যাডাম দুজনেই, যদি একটু উপাসনা আর প্রার্থনা এরা কোথাও মিলেমিশে একাকার, নাকি এদের মধ্যে কোথাও একটা ভেদ আছে, এবং আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের প্রার্থনা কি হবে, আমাদের